संसार सिंधुत्तरणे हृदयं यदि साद संकीर्तनमृतरसे रमते मनोस्ते प्रेमां बुधौ विहरणे यदि चित्तवीति चैतन्य चंद चरणे कुरुतानुरागम चैतन्य चंद चरणे कुरुतानुरागम संसार सिंधु उत्तरणे हृदयं यदि साद संकीर्तनमृतरसे रमते मनोस्ते प्रेमां बुधौ विहरणे यदि चित्तवीति चैतन्य चंद चरणे कुरुतानुरागम चैतन्य चंद चरणे कुरुतानुरागम श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन आमादेर सम्मुखे जे मुहूर्ते कोनो रक्षाकर्ता थाकबे ना সেই সময়ে পারিপার্শ্বিক এই পরিবেশ আমাদেরকে বিরুদ্ধ রূপ ধারণ করে আমাদেরকে গ্রাস করতে আসবে, আক্রমণ করতে আসবে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে মুহূর্তে আমাদের সম্মুখে কোনো রক্ষাকর্তা থাকবে না সেই সময় সমস্ত পারিপার্শ্বিক পরিবেশ প্রকৃতি আমাদের বিরুদ্ধ রূপ ধারণ করে আমাদেরকে আক্রমণ করতে ছুটে আসবে, আমাদেরকে বিপদগ্রস্ত করবে। শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন আপনাদের এই জগৎ প্রপঞ্চ যার মধ্যে আপনারা বাস করছেন এই জগৎ প্রপঞ্চকে জানবেন একটা যন্ত্রণাময় পরীক্ষাস্থল। শ্রীল সরস্বতী ঠাকুর জানিয়েছেন এই জগৎ প্রপঞ্চকে আপনারা জানবেন একটা যন্ত্রণাময় পরীক্ষাস্থল। এখানে যে গুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করে আনন্দে জীবনযাপন করতে পারেন সংকীর্তনামৃতরসে রমতে মনশ্চেত, কন্ডিশনটা কি, কিভাবে আপনারা আনন্দময় জীবনযাপন করতে পারবেন, সেখানে বলা হয়েছে যদি আপনাদের এই অপ্রাকৃত সংকীর্তনেতে সংকীর্তন আনন্দতে আপনাদের যদি মন ডুবে যায় আর কোনো সমস্যা নেই, সমস্ত সমস্যার অবসান সেই দিন যেদিন সংকীর্তন অমৃত রসেতে আপনারা নিমজ্জিত হবেন, যেটা গজেন্দ্রর ওখানে আলোচনা করেছে গায়ন্ত আনন্দ সম্বন্ধ মাগনা, গজেন্দ্র বলছেন গজেন্দ্রের সম্বন্ধে, গজেন্দ্রই বলছেন কৃষ্ণগাথা ভগবানের গুণগান গুরু বৈষ্ণবের গুণগান করতে করতে আমি আনন্দ সমগ্নে নিমজ্জিত হয়ে এই জগৎ প্রপঞ্চকে কিছু গণনা করি না, মনে হয় না এটা একটা কিছু সমস্যা। কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল গুরু বৈষ্ণবের যতক্ষণ পর্যন্ত বাণী স্বরূপের কোনো দর্শন আপনাদের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুরুপাদ পদ্মেতে পুষ্পাঞ্জলি আদি দেওয়ার যে আমাদের যে ব্যবস্থা এটা মোটামুটি একটা লৌকিক অনুষ্ঠানেতে পরিণত হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা সর্বাঙ্গীনভাবে গুরুপাদ পদ্মের বাণী স্বরূপকে উপলব্ধি করতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের গুরুপাদ পদ্মে পুষ্পাঞ্জলি দেওয়া আবির্ভাব তিরোভাব আবির্ভাব তিরোভাব অভাবগ্রস্ত হৃদয় নিয়ে যে আলোচনা করতে আসা পুষ্পাঞ্জলি দিতে আসা সেটা বাস্তবিক পক্ষে একটা মোটামুটি একটা লৌকিক অনুষ্ঠানের মতো হয়, কিছু স্বীকৃতি তো অবশ্যই হয়।
কুরুপাদ পদ্মে আজ পুষ্পাঞ্জলি দেওয়ার অবসর আপনারা প্রাপ্ত হয়েছেন। এতদিন আপনাদের সময় ছিল না পুষ্পাঞ্জলি দেওয়ার, কিন্তু বাস্তবিক সিদ্ধান্ত হলো এই, যিনি বাস্তব শিষ্য তার হৃদয়েতে অনুক্ষণ গুরুচরণে পুষ্পাঞ্জলি চলছেই চলছে, নন স্টপ, এখানে কোনো ছেদ নেই। সদ্গুরুর হৃদয়েতে গুরুপাদ পদ্মের চরণে পুষ্পাঞ্জলি সর্বদাই চলছে। সেটা কেমন পুষ্পাঞ্জলি যেটা সবসময় চলে, সেটাকে বলা হয়েছে সেবারূপ শ্রদ্ধারূপ পুষ্পাঞ্জলি। আজ আমার গুরুপাদ পদ্মনী তুলাপ্রশস্তি ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে আপনারা আমাকে অযোগ্য জেনেও পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসিয়েছেন ব্যাসাসনে। আমার গুরুপাদ পদ্ম তিনি, আপনাদের সন্দেহের কোনো কারণ নাই। আপনাদের মধ্যে যারা গুরু তত্ত্বেতে প্রতিষ্ঠিত রয়েছেন, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের মধ্যে যারা বাস্তবিক ভজন শুরু করেছেন, কথাটার মানে বোঝা গেল না, যিনি গুরুতত্ত্বে সম্পূর্ণ সুপ্রতিষ্ঠিত তিনিই বাস্তবিক ভজন শুরু করেছেন, বাদবাকির কাউর বাস্তবিক ভজন শুরু হয়নি। ভজনের মতো ভজন আভাস কিছু হতে পারে, বাস্তবিক ভজনের শুরু হয় পরমহংস গুরু বৈষ্ণব চরণে আত্মনিবেদনের ফলে, যখন সম্যক রূপে গুরুপাদ পদ্ম আমাকে গ্রহণ করেন, বা এক কথায় বলতে গেলে গুরুচরণকে একান্ত রূপে আমি বরণ করি, সেই সময় বাস্তবিক শুরু হয়। এ কথার তাৎপর্য এই, যেটাকে আপনারা সম্বন্ধ জ্ঞান বলে জানতেন এতদিন, সম্বন্ধ জ্ঞান, সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি থেকেই, সম্বন্ধ জ্ঞান যখন পরিপূর্ণরূপে হৃদয়েতে আবির্ভূত হয়, তখন থেকে আমার অবিদেয় বৃত্তি অর্থাৎ ভজনক্রিয়া, অবিদেয় বৃত্তি মানে হচ্ছে ভজনক্রিয়া, ভজন মানে অ্যাকশন, টু ডু সামথিং ফর গুরু বৈষ্ণব ভগবান, সেটা শুরু হয় আত্মনিবেদনের পর থেকে, বাস্তব আত্মনিবেদনের পর থেকে শুরু হয়। তারপর প্রয়োজন তত্ত্ব পাওয়ার জন্য যে আপনার অভিধেয় চলছে গুরু বৈষ্ণবের আনুগত্যের সেবার, সেগুলো পরের কথা। আমার গুরুপাদ পদ্মের আবির্ভাব তিথি উপলক্ষে আমি এখানে উপস্থিত হয়েছি, পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি, এটা আমার অভিমানের কথা। যে বস্তুটাকে অপ্রাকৃত বলে আপনারা মুখেতে বলছেন ফিলোসফিক্যালি, খালি দার্শনিকভাবে আপনারা উচ্চারণ করছেন যে হ্যাঁ আমার গুরুপাদ পদ্মের চরণে আজকে পুষ্পাঞ্জলি দেওয়ার অবসর উপস্থিত হয়েছে, কেটে এটা কোনো একটা ড্রাই ফিলোসফি নয়, এটার অনুভব করলে দেখা যাবে এই কথা আমি উচ্চারণ করতে পারি না। আমার গুরুপাদ পদ্ম বলার মতো সাহস আমার কী করে হলো, কে দিল আমাকে এই সাহস, আমার গুরুপাদ পদ্ম বললাম এত বড় চিৎকার করে সভাতে, এত বড় মিথ্যে কথাটা কী করে আমাকে বলালো, আমার মুখ দিয়ে কে বলালো, যেটা গীতাতে ভগবান অর্জুন বলছেন অথক কেন প্রযুক্ত এম পাপন চরতি পুরুষহা অনিচ্ছন্নপি বর্ষেও বলাদীপ নিয়োজিত, আমাকে কে এত বড় মিথ্যে কথাটা বলালো। সেটার উত্তর বলছেন কাম এস ক্রোধ এস রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্দিন মেনম বৈরণম, এটাই শত্রু, এটা আমাকে মিথ্যে বলালো, আমার প্রতিষ্ঠা আশা আমার কাম ক্রোধ লোভ মোহ মাধব আশ্চর্য প্রতিষ্ঠা আশা, যেটা আগে ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন হরিকথাতে কামিনী যোশিত কাঞ্চিন কাঞ্চন যোশিত প্রতিষ্ঠা যোশিত আমাকে গ্রাস করে রেখেছে। যোশিত একরকম নয়, কামিনী যোশিত কাঞ্চন যোশিত প্রতিষ্ঠা যোশিত এগুলো সব আমাকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে রেখেছে। যেটা রঘুনাথ দাস গোস্বামীজি আমাকে সাবধান করার জন্য বলেছেন, তুমি অনেক বাহাদুরি দেখিয়েছো জগতের কাছে, প্রমাণ করেছো তুমি নাকি বৈরাগী, তুমি প্রমাণ করেছো তোমার মতো তত্ত্বজ্ঞানী নাকি নেই, কিন্তু শেষ বাহাদুরি তোমার দেখা যাবে পরের সময়,
শেষ সময়ে তোমার বাহাদুরি দেখা যাবে, সেটা কি? সেটা রঘুনাথ দাস গোসাই বলছেন, প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচরমণি মেরিদিনাথে, প্রতিষ্ঠা আশা রু সপচরমণি আমার হৃদয়তে নৃত্য করছে চণ্ডালিনী, আর এদিকে আমি প্রমাণ করছি আমি বড় সাধু। আমার বলে দাবি করবার মতো হৃদয় আমার হয় নাই, কিন্তু আমি বলে ফেললাম বড় মিথ্যে কথা, আপনারা ক্ষমা করবেন। আমার কথাটা কখন বলা যায়, আমার কথা কখন বলা যায়, গুরুপাদ পদ্মতে আমার কতটা ডেডিকেশন আছে, কতটা আত্মনিবেদন আমি গুরুচরণে করতে ফেরেছি, যে আমি এই শব্দটা হঠাৎ বেমালুম বলে দিলাম, আমি এই শব্দটা অনায়াসে বলে দিলাম লজ্জাহীনের মতো, আমার গুরুপাদ পদ্ম আমি কতটা ডেডিকেশন আমার আছে গুরুচরণে, হাউ মাচ ডেডিকেশন আই হ্যাভ আন টু দ্য লোটাস ফিট অফ গুরুজি, কতটা আমার আত্মনিবেদন আছে, কি করেছি আমি গুরুপাদ পদ্মকে, যে গুরুপাদ পদ্ম বললে হ্যাঁ এ হচ্ছে আমার, যাকে গুরুপাদ পদ্ম বলে দেন বৈষ্ণবরা এ আমার, তারপর একটা স্ট্যাম্প পড়ে গেল, ভগবানের ক্ষমতাও নেই তাকে আর নেবে না, তাকে নিতেই হবে। এই জন্য সরস্বতী ঠাকুর প্রায়ই বলতেন, আপনাদের মধ্যে যদি কোনো ভাগ্যবান এমন থাকেন যাদেরকে গুরু বৈষ্ণব আপন বলে গ্রহণ করেছেন, কৃপা করেছেন, গুরু বৈষ্ণবের প্রভূত ভালোবাসা পেয়েছেন, তাহলে জেনে রাখবেন ওইটি হচ্ছে ভগবানের ভালোবাসা, আপনার সন্দেহ করবেন না। শুদ্ধ গুরু বৈষ্ণবের ভালোবাসা মানেই হচ্ছে কৃষ্ণের ভালোবাসা, কৃষ্ণই ভালোবাসছেন। এই সব কৃপা লাভ করা বড় সৌভাগ্যের ব্যাপার। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমি বড় ব্যস্ত হয়েছিলাম, তখন আমার বয়স কম, আমি অন্য একটা সেবাতে ছিলাম, বারবার বলছি আমি গুরুচরণে পুষ্পাঞ্জলি দিয়ে আসি, পাশে আমার এক গুরুবর্গ ছিলেন, তিনি আমাকে এক ধমক দিলেন, চপ, কি পুষ্পাঞ্জলি দেবে, পুষ্পাঞ্জলি দেবে, পুষ্পাঞ্জলি কাকে বলে জানো, জানো কাকে বলে পুষ্পাঞ্জলি, মূর্খের মতো চিৎকার করছ, পারবে গুরুপাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিতে, যে বস্তুটাকে আমি চোখে দেখতে পাই না, যে বস্তুটাকে আপনারা ফিলোসফিক্যালি অপ্রাকৃত বলেন, চিন্ময় বলেন, সেই ভূমিকায় উন্নীত না হলে, সেই ভূমিকায় উন্নীত না হলে গুরুচরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয় না। যখন অর্চন পদ্ধতিতে আপনারা অর্চন করতে গিয়ে বলছেন দেবম দেবভূত্বা দেবম অর্চয়েত, আগে দেবভাব আনো তারপর দেবতার পুজো করতে ঢুকবে, যাই জন্য চৈতন্য মহাপুর আনুগত্য আমরা এটি জেনেছি, নাহাম বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য না শূদ্র নাহাং বর্ণী ন চ গৃহপতির বনস্বতীর্বা কিন্ত প্রদন নিখিল পরমানন্দ পূর্ণমিতা ধের গোপী ভর্তর পদকমলয়র দাস দাসানুদাসাহা। এটা হলো আত্মশুদ্ধি, দেহে অভিনিবেশ থাকাকালীন অবস্থা আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব, সম্পূর্ণ মিথ্যে কথা, হয় না। যে বস্তুটার অর্চন করতে চাই, যার সঙ্গে আমি সংযোগ স্থাপন করতে চাই, আমি যদি সেই ভূমিকায় না উঠতে পারি, জড়ও কখনো চিন্ময়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে না, জড় অবস্থায় কেউ কখনো চিন্ময় বস্তুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে না, এটা হয় না। আমাকে সেই অবস্থায় উন্নীত হতে হয়, তা নাহলে আমার পুষ্পাঞ্জলি হয় না। শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গেতে অনেক কিছু লাভ হয়, শুধু লাভ হয় না, ভগবত প্রাপ্তি পর্যন্ত ভগবানের প্রেম প্রাপ্তিও হয়ে যায়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, এ কথার মানে আপনারা এখনো পর্যন্ত কি বুঝেছেন, এ কথার মানে আপনারা কি বুঝে ফেললেন, যে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, লব কাকে বলে, ওয়ান সেকেন্ড ডিভাইডেড বাই ইলেভেন, দ্যাট মাচ টাইম ইজ মোর দেন সাফিসিয়েন্ট টু গিভ ইউ এনাফ মোমেন্টাম টু গো আপ টু সুপ্রিম লর্ড, যথেষ্ট থেকে বেশি ফ্র্যাকশন অফ সেকেন্ড, কিন্তু বাস্তবিক
সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হওয়া দরকার। ঠিক করে সঙ্গ হয় কেউ জানে, পাগলের মতো সব দৌড়াদৌড়ি করছে। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি কথার কি ব্যাখ্যা করেছেন ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ? সর্বসিদ্ধি মানে কিছু টাকা পয়সা, কিছু পজিশন অ্যান্ড র্যাঙ্ক, কিছু আবিষ্কার, নট দ্যাট। সর্বসিদ্ধি মানে যেটার জন্য ব্রহ্মা বিষ্ণু সবাই পাগল হয়ে যান, সেই ভগবত চরণের কৃপা প্রেম প্রাপ্তি, এটা পর্যন্ত সম্ভব হয়। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় মানে ভগবত প্রেম, দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। আলটিমেটের ওপরে কিছু হতে পারে না। জগতে যত কিছু চাওয়া পাওয়া নিয়ে আপনারা ব্যস্ত রয়েছেন, এটা হচ্ছে অন্তিম আলটিমেট। পুষ্পাঞ্জলি মানে হল আমার এই মন, মনের যারা ব্যাকরণ পড়েছেন, যারা উচ্চ পর্যায়ের সাহিত্য আদি পড়েছেন সংস্কৃত, তারা অনেকেই জানেন মনের আরেক নাম হল সুমন। শুনেছেন পর্যায়বাচক শব্দ? শোনেননি? মনের মনের আরেক নাম হল সুমন, জানো? এই মন রূপী যে সুন্দর পুষ্প, যেটাকে একেবারে ডেলিকেট, অত্যন্ত কমনীয়, সুন্দর ভক্তি ভাবিত সেই যে পুষ্প, মনরূপ পুষ্প, এটাকে গুরুচরণে কি দিতে পারবে? এটাকে যদি কেউ দিতে পারে তাহলে তার পুষ্পাঞ্জলি হবে, তাহলে তার পুষ্পাঞ্জলি হবে না। অমর কোষেতে, অমর কোষ যারা জানেন তারা জানেন অমর কোষেতে পর্যাবাসিক শব্দ, তার মধ্যে মনের আরেক নাম হল সুমন, অর্থাৎ তোমার মনটাকে অত্যন্ত সুন্দর করো, যেটাকে গুরুচরণে উৎসর্গ করতে পারবে, উপহার দিতে পারবে, এমন একটা সুন্দর মন, যে মনটাকে প্রাকৃত মন বলা যাচ্ছে না, অপ্রাকৃত মন। আমি অনেক কথা বললেও আপনারা বুঝবেন, অল্প সময়ের মধ্যে অনেক কথা কি করে বলা যায়। যেটা রাধারানী কাঁদতে কাঁদতে বলেছিলেন, রাধারানী চোখের জল নিয়ে বলেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে, কুরুক্ষেত্রে যেখানে মিলন হয়েছিল ব্রজবাসীদের সঙ্গে সূর্য পরাগ উপলক্ষে, সেখানে রাধারানী কাঁদতে কাঁদতে বলেছিলেন, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি। রাধারানী বলেছিলেন, রাধারানীর কথাটা বুঝুন, তিনি তো অন্তিম শেষ সোর্স আচার্য, তিনি বলেছিলেন আনের হৃদয় মোর, আনের হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি, তাহা তোমার চরণোদয় যদি করাও উদয় তবে তোমার পূর্ণ কৃপা জানি। কৃষ্ণকে বলছেন রাধারানী, হৃদয় আমি, অন্য লোকের হৃদয়তে যা আছে, হৃদয়তে একরকম, মুখে একরকম বলছে, মন এক, সমস্ত ছিটকে অন্তর, যে মন বুদ্ধি চিত্ত অহংকার সমস্ত স্ক্যাটার্ড স্ক্যাটার্ড ছিটকে রয়েছে বিভিন্ন জায়গায়। দে ক্যান নট হারমোনাইজ ইট, তারা দে থিঙ্ক আই এম ভেরি ইন্টেলিজেন্ট, তারা মনে করে আমি খুব বুদ্ধিমান, বাব একটা পজিশনে আছি, কিন্তু কিছুই নেই তাদের। যে সম্পত্তি নিয়ে গুরু বৈষ্ণবের কাছে যাওয়া যায় সেটা তাদের কাছে নেই। সেটা সম্বন্ধে বলছে তদ গুরু মেভাবী গচ্ছে সমিত পাণি শ্রোত্রিয়ন ব্রহ্মনিষ্ঠম, কি নিয়ে যাবে গুরুচরণে, কি আছে তোমার সম্পত্তি? কিছু নেই যেটা নিয়ে গুরুচরণে যাওয়া যায়, কিছু নেই। ওই জন্য গুরুচরণে অভিগমনের জন্য যে সম্পত্তি দরকার হয় সেই সম্পত্তি, সেই উপডৌকন উপহার প্রাপ্তি করার চেষ্টা করতে হবে, যেটা না করলে গুরুচরণে যাওয়া যায় না। জড় অবস্থায় চিন্ময়ের সঙ্গে যোগাযোগ স্থাপন হয় না। বেশি করে বাজার থেকে পুষ্প নিয়ে এসে সবাইকে ধাক্কা মেরে আমি আগে পুষ্পাঞ্জলি সরে যাও, এটা মূর্খের কথা। পুষ্পাঞ্জলি ও ধরনের জিনিস নয়। আমার পকেটে টাকা আছে, বেশি করে পুষ্পের মালা এনেছি, এখানে ভান্ডারে তো পয়সা দিয়েছি কিছু, আমি আগে দেবো না। যেটা কুম্ভ মেলাতে মূর্খেদের মধ্যে লড়াই হয়, সাধুরূপী মূর্খগুলো
আগে স্নান করব বলে। যদি আগে স্নান করতে না দাও সেখানে কত খুন খারাপা হয়ে যায়, কত মিলিটারি পুলিশ থাকে, কার কিছু করার ক্ষমতা নেই, খুন করে ফেলে দিল গঙ্গা জলে। আগে আমাদের স্নানের, তুমি কেন আগে স্নান করলে? কিন্তু গৌড়ীয় বৈষ্ণব যারা শুদ্ধ বৈষ্ণব তারা কোনোদিন কুম্ভ মেলা স্নানের জন্য প্রস্তুত হন নাই। প্রভুপাত কোনোদিন কুম্ভ মেলা স্নান করেছেন বলে মনে পড়ে না। কেশবকুশি মারা স্নান করছে আমি জানি না, বামন গোস্বী মারা তো আমার মতো তুচ্ছ ব্যক্তি, এ তো কোনোদিনই স্নান করেনি, আমার ইচ্ছাও নাই, রুচিও নাই, রুচি নাই। আজকে যার আবির্ভাব তিথি উপলক্ষে আপনারা উপস্থিত হয়েছেন, তার বাণী মুহূর্তকে যদি আপনারা জানতেন তাহলে এখন কেঁদে ভাসাতেন আপনারা সবাই। কেন এ কথা বললেন? তার বাণী মুহূর্তকে যদি আপনাদের মধ্যে কেউ উপলব্ধি করতেন আজকে কেঁদে ভাসাতেন। তার কারণ বাণীমূর্তি যখনই উপলব্ধি হয় তখন বিরহ জাগ্রত হয়। যখনই বাণীমূর্তি আপনাদের কাছে স্বরূপ নিয়ে উপস্থিত হয়, এর নাম হলো, ইনি হলেন কেশব প্রিয় শিষ্য ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, যার বাণী স্বরূপের আবির্ভাব সারা সন্দেহ আমার হৃদয়ে বিদীর্ণ হয়, তখনই বিরহ যন্ত্রণা জাগে। আজকে যাকে আপনারা আবির্ভাব তিথি বলছেন আমার কাছে সেটা তিরোভাব বলে মনে হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। আপনারা বলছেন আজকে আবির্ভাব, পিঠোপানা খেলেন আপনারা, কিন্তু আমার হৃদয়ে দুঃখ লাগছে, আমার কেন যেন মনে হচ্ছে আজকে আজকেই তিরোভাব তিথি, আজকে তিনি আমার সামনে নেই, যা চরণোদ্দয়কে দর্শন করতে দেবেন না বলে কাপড় দিয়ে লুকিয়ে রাখতেন, আর আমরা জোর করেও দেখতাম। কেন দেখাটা, কাপড়টাকে তুলে দেখতে হবে এমন কোনো কথা নেই, চরণের সৌন্দর্য যার কাছে প্রকাশিত করবেন তিনি, তিনিই দেখতে পাবেন। তিনি বাহ্য দৃষ্টিতে কাপড় দিয়ে এরকম চরণটাকে ঢেকে রাখতেন, লেখা থাকতো যে চরণে কেউ হাত দিবেন না স্পর্শ। আমি দেখে হাসতাম, যারা হাত দেওয়ার আপনার চরণে দেবী যতই লুকিয়ে থাকুন, যাবে লুকানো যাবে? চরণের সৌন্দর্য যখন প্রকাশিত হয় তখন তো আকাশে যখন সূর্যের সৌন্দর্য প্রকাশিত হয় চন্দ্রমার কে লুকাতে পারে? আপনি আপনার চরণদ্বয়কে লুকাবার চেষ্টা করছেন, হাত দিবেন না, আমরা তো হাত দিয়ে দিলাম, এখন আমাদের যা শাস্তি দেওয়ার দিন, আমরা আপনার চন্দ্রের সৌন্দর্য দেখবার চেষ্টা করছি, আপনার কৃপাতেই সম্ভব হলো, কেন সব প্রকাশ বস্তুকে আমি এ দুটো চোখের দ্বারা দেখে নিয়েছি, আপনার সৌন্দর্যটা হয় না। বড় অবাক লেগেছে দিনের পর দিন যখন তার সিদ্ধান্ত বিচারগুলো শ্রবণ করেছি, অবাক লেগেছে এটা কি করে সম্ভব হয়, কি করে সম্ভব হয় ওই লেখনীতে ওই ওই হরিকথাতে তার যে সিদ্ধান্ত বিচার বৈশিষ্ট্য পরিস্ফুটিত হয়েছিল তাতে পরিষ্কার তখন অনুভব হয়েছিল, ইনি পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজ থেকে অভিন্ন। মনে হচ্ছে পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজ স্বয়ং উপস্থিত রয়েছেন, খালি পার্থক্য এই কেশব গোস্বামী মহারাজ একটু আমি যেমন পাগলের মতো চিৎকার করে বলি উনি আমি পাগল, কিন্তু বামন গোস্বামী মহারাজ ধীরে বলি। এটা এটা বিভিন্ন প্রকাশের বিভেদ, এর মধ্যে কোনো দোষ দর্শনের কোনো কথা নেই। আমি আগেও বলেছিলাম যখন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ট ইত্যাদি কথা, আমি সব শ্লোকটা বললাম না, জগাই মাধাই হইতে মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্যক্ষয়, এমন নিঘিন্ন মোরে কেবা কৃপা করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝারে। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন এই কথা বললেন চৈতন্য ভাগবতের ঠিক উল্টো কথাটা পেলাম, সেটা কি, এত পরিহারেও যে পাপী নিন্দা করে তবে লাথি মারু তার মাথার উপরে। জগৎবাসী বললে দেখুন দেখি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দৈন্য দেখুন, এনে দাম্ভিকতা দেখুন, গালাগাল দিচ্ছেন তবে লাথি মারু তার। হ্যাঁ সত্যি কি বৃন্দাবন দাস ঠাকুর দাম্ভিকতা প্রকাশ করলেন নাকি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর থেকেও বেশি দৈন্য প্রকাশ করলেন, কোনটা? যেখানে পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ট দর্শন আপনারা করছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর বলছেন তবে লাথি মারু তার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই দৈন্যের দ্বারা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর এই দৈন্যের দ্বারা যে ভাব পরিস্ফুটিত হলো বৃন্দাবন দাস ঠাকুর তবে লাথি মারু তার, এ দুটো একই তাৎপর্যপর, বোঝা গেল না কথা। অপ্রাকৃত রাজ্যের যেগুলো কন্ট্রাডিক্টরি বিষয়
অপ্রাকৃত রাজ্যে যে গুলুসগুলো আপনাদের কাছে কন্ট্রাডিক্টরি বিষয়, বিরুদ্ধ বিষয়, কখনোই সমন্বয় হয় না। একই সঙ্গে আমি এটা বলতে পারি না এটা একটা টেবিল, আবার সঙ্গে সঙ্গে না এটা কোনো টেবিল নয় বলতে পারি। ওই জন্য সায়েন্সে বলে টু কন্ট্রাডিক্টরি থিংস ক্যানট মিট অ্যাট এ পয়েন্ট, দুটো বিরুদ্ধ বস্তু একটা পয়েন্টে কখনো সংযোগ স্থাপন করতে পারবে না, পারে। কিন্তু অপ্রাকৃত জগতে ঠিক যেটা আপনারা ভাবছেন সেটা হয় না। অর্থাৎ অপ্রাকৃত জগতে যেটাকে আপনাকে আপনারা বিরুদ্ধ বিষয় বলে মানছেন প্রাকৃত জগতে, সেটা অপ্রাকৃত জগতে এমন সুন্দর অ্যাডজাস্টমেন্ট হয়, এমন সুন্দর হারমোনি হয়, সেটা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না। সেই জন্য পরমপূজ্যপাদ বামন গোস্বামী মহারাজ বলতেন, আমরাও তার অনুগত একই একই কথা বলে থাকি, লাভ অ্যান্ড র্যাপচার অপ্রাকৃতিক জগতে হচ্ছে বিশেষ একটা বৈশিষ্ট্য, স্পেশালিটি নিয়ে আসে, যেখানে এই জগতে লাভ ভালোবাসা এবং র্যাপচার সংঘর্ষ দুটো ঘৃণার বস্তু। এই জগতের ভালোবাসাটাও ঘৃণার বস্তু। কাকে ভালোবাসছো তুমি, কাকে ভালোবাসো তুমি, কে আর কি বৃত্তি নিয়ে অপরকে ভালোবাসছো বিচার করে দেখেছ? তোমার এসবের কোনো মূল্য নাই। যেটাকে কালকে আলোচনা করা হয়েছিল, জড়জগতের বিচার বুদ্ধি নিয়ে জগতের লোক যদি বলেন উনি বড় আদর্শবান, উনি কোনো ওনার বড় প্রচুর আইডিয়ালিজম আছে, আদর্শ আছে, অনেক কিছু সততা আছে, অপ্রাকৃত যে রাজ্যের বিচার করতে আমরা বলি তোমার ওই সমস্ত সততা, তোমার যে আদর্শ, ওগুলোকে তুমি সাইডে জঞ্জালের মতো ফেলে দাও, ওটা আমাদের লাগবে না। বলে সে কি, জগতের লোক পুজো করছে, জগতের লোক পুজো করছে, জয়ন্তী মানাচ্ছে, জগতের লোক তো সবই করবে, জগতের লোক তো এইগুলো করার জন্যই পড়ে রয়েছে, তারা তো কৃষ্ণকে দেখবে না, গৌরাঙ্গকে তাকাবে না, তারা ওইগুলো করার জন্যই ব্যস্ত রয়েছে। জড়জগতের যত আদর্শ, যত আচরণ, সত্য আচরণ বা যেটাকে সততা বলেন, কালকেও আলোচনা করে যে অড়া হয়েছিল, সেগুলো যদি আমার হরিভজনে বাধা হয়ে দাঁড়ায়, যেটাকে আপনি বলছেন আমার মধ্যে আদর্শ আছে আর সততা আছে, সেগুলো যদি আমার কৃষ্ণ ভজনের জন্য অনুকূল্য বিধান না করে, সেই সততা সেই আদর্শগুলোকে জঞ্জালের মতো ফেলে দিয়ে, লাথি মেরে ফেলে দিয়ে আমি কৃষ্ণ ভজনে ঝাঁপিয়ে পড়ব, তার জন্য সমাজের লোক যদি বলে এনার মধ্যে কোনো আদর্শ নেই, ইনি কোনো সততা রাখেন না, আমি সেই কথাগুলোকে আনন্দের সঙ্গে গ্রহণ করব। জগতের লোক আমাকে যত রকম প্রতিবাদ করার, যত আমাকে বিরোধিত করার করুক, যত বদনাম দেওয়ার, কিন্তু আমার হৃদয়ের বৃত্তি যদি কৃষ্ণ সেবার আনুকূল্য বিধান করে থাকে, দ্যাটস অল, দ্যাট ইজ দ্য ফাইনাল অবজেক্টিভ, সেটি শেষ কথা। যাকে আপনি আমাকে বদনাম দিচ্ছেন, কিন্তু আমার অন্তর্বৃত্তি ছিল বামন গোস্বামী মা অনুমোদন করলেন, পরম পূজা কেশবদেব অনুমোদন করলেন, ভগবানের সেবায় নিয়োজিত হলো, তাহলে আপনার অপমানেতে আমার কী যায় আছে? কেন আমি তো কোনো হরিকথা আপনাদের কাছে টাকার জন্য প্রতিষ্ঠা নেওয়ার জন্য বলি নাই আজ পর্যন্ত। পরম সত্যবস্তু অ্যাবসিলিউটকে যদি তোমরা ধরতে চাও, প্রভুপাদ বলছেন অ্যাবসিলিউটের আলোচনা করতে গেলে তোমাকে অ্যাবসিলিউট ভূমিকা উন্নত হতে হবে। তুমি গ্যাঁজায় দম দিয়ে বসে থাকবে আর সমাজের লোকে সম্মান নেবে আর বলবে আমি বড় ভক্ত হয়েছি, ওসব কথা শোনা যাবে না, ওটা অপ্রাকৃতিক জগতে হয় না। সেই জন্য যেটা এই জগতে বিরুদ্ধ বিষয় সেটা অপ্রাকৃতিক জগতে সম্পূর্ণ সামঞ্জস্য বিধান হয়ে যায়। যেখানে ভালোবাসা এবং সংঘর্ষ এই জগতে কখনোই মেলে না, কিন্তু অপ্রাকৃতিক জগতে ভালোবাসা এবং সংঘর্ষ দুটোই এক তাৎপর্য পর, এক তাৎপর্য কেন? অপ্রাকৃতিক জগতে সংঘর্ষ এবং সংঘর্ষ এবং ভালোবাসা দুটোই এক তত্ত্ব, এক তাৎপর্য পর। কেন? সেখানে সবার টার্গেট একটা, আমরা কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ সেবা করব। সেখানে বাহ্যদৃষ্টিতে মনে হচ্ছে রাধারানীর দলের সঙ্গে চন্দ্রাবলীর দলের সংঘর্ষ হচ্ছে, কিন্তু হলে কি হবে, তাদের দুজনেই তাৎপর্য হলো এক। যার জন্য চন্দ্রাবলীকে যখন বলেছিলেন তার সখী গিয়ে, এই রাধারানী মরবার অবস্থা হয়ে গেছে রে সখী, বেশ ভালো হয়েছে জানিস, মরার অবস্থা, আর কোনো জ্ঞান ফ্যান আসছে না, মরার মতো পড়ে রয়েছে, আরে চিয়ার দাও না। বলছেন
রাধারানীর মরবার অবস্থা হয়ে গেছে, রাধা মরতেই যাচ্ছে, অবস্থা খুব খারাপ, জানিস সখী দুঃখের সঙ্গে রেগে গিয়ে গেল, তুই একটা পাগলি, তুই কিছু জানিস, আজ রাধারানী আছে বলে আমি কৃষ্ণকে টেনে টেনে আনি, রাধা নেই তো কৃষ্ণ নেই, তুই কিছুই জানিস না, আমার কাছে তুই এটা শুভ সংবাদ দিবি বলে এলি, তুই মনে করছিস এটা আমার কাছে শুভ সংবাদ, রাধারানী মরতে বসে যে আমি আনন্দ উৎসব করব, মূর্খ, বাইরের দৃষ্টিতে আমাদের সেবার জন্য প্রতিযোগিতা চলে, আমি বেশি সেবা করব কৃষ্ণের, টেনে নিয়ে যাচ্ছেন, ও বলছেন আমি সেবা করব, সেটা আলাদা কথা, কিন্তু ভালোবাসা এবং সংঘর্ষ অপ্রাকৃতিক জগতে এক তাৎপর্য পর, এইসব কথা বুঝবার মতো অনুভব করার মতো ব্যক্তিত্ব নাই, বড় আশ্চর্য। তার সেবা বৈচিত্র্য লক্ষ্য যারা করেছেন, যাদেরকে তিনি দর্শন দিয়েছেন, অপ্রাকৃত অনুভব তাদের হয়েছে। শ্রীল বামনদেব পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজের কে ছিলেন যদি জিজ্ঞাসা করা হয় কেশব গোস্বামী মহারাজ পরম পূজ্য কেশব, তিনি বলতে পারবেন না, চোখে জল ফেলবেন, সে কে, শিষ্যকে গুরুপাদ পদ্ম পরীক্ষা করেন, শুধু তাই নয়, আমি অনেক তত্ত্ব বিশ্লেষণ করতে সময় পাব না, আর বিশেষ করে আমি কিছু জানিও না, এসব দাম্ভিকতা উচিত নয় বলা, সেখানে বলছেন সদ্গুরু বৈষ্ণব সর্বদাই, সদ্গুরু বৈষ্ণব সর্বদাই আমাকে পরীক্ষায় ফেলেন, সদ্গুরু বৈষ্ণব সর্বদাই আমাকে পরীক্ষায় ফেলেন, এমন পরীক্ষায় ফেলেন যেখানে আমি পাস করতে পারি না, যার জন্য ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজকে প্রভুপাদ একদিন যখন বারবার দীক্ষা নেওয়ার জন্য যাচ্ছেন, বঞ্চনা করছেন, তখন শেষে বললেন আপনারা সব বঞ্চক, প্রভুপাদ বললেন আপনারা সব বঞ্চক, আপনারা বঞ্চক শ্রেষ্ঠ কৃষ্ণের আরাধনা করেন, আপনারাও বঞ্চক, আমার চাই না দীক্ষা, আমি গঙ্গায় ঝাঁপ দেবো, ছুটলেন গৌরকিশোর বাবাজি, এসো 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 আমার প্রভু এসো, এখনই দীক্ষা হবে, হয়ে গেল দীক্ষা, কাকে বলে দীক্ষা, দীক্ষা কাকে বলে, আমার দীক্ষা হয়ে গেছে অনেক বছর, তাই নাকি দীক্ষা হয়ে গেছে আমার, দীক্ষা কাকে বলে, পরীক্ষিত মহারাজকে দীক্ষা হয়েছিল, ঝগড়া হচ্ছে বৃন্দাবনে, মূর্খের দল ঝগড়া করছে পণ্ডিতরা, পরীক্ষিত মহারাজ দীক্ষা হয়েছিল, বলছো না তো দীক্ষা হয়নি, কিন্তু তো সিদ্ধ হয়ে গেল, কী করে হলো, দীক্ষা কথার তাৎপর্য কী, কাকে বলে, সেটাই তো কেউ বুঝল না, ঝগড়া আরম্ভ করে দিল। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানাচ্ছেন আপনার দীক্ষা হয়েছে এতদিন, কত বছর, বলো অনেক বছর, আপনার দীক্ষা হয়েছে অথচ দিব্যজ্ঞান জাগ্রত হয়নি এখনো পর্যন্ত, আপনি অজ্ঞানে রয়েছেন, ব্যাপারটা কি, কী দীক্ষা নিলেন, কোথায় ছোটাছুটি করলেন পাগলের মতো, হ্যাঁ দীক্ষা মানেই তো দিব্যজ্ঞান, যে মুহূর্তে দীক্ষা হয় সে মুহূর্তে দিব্যজ্ঞান জাগ্রত হবে, এর প্রমাণ উপনিষদে বেদে সব জায়গা থেকে আমি দেব, যে মুহূর্তে বাস্তব দীক্ষা হবে, দীক্ষা ক্রিয়া যদি, দীক্ষা ক্রিয়াটা যাকে বলে দীক্ষা, সেই প্রসিডিওরটা সেই পদ্ধতিটা যদি গুরু এবং শিষ্যের মধ্যে দু তরফ থেকে এক হয়ে থাকে, বাস্তব হয়ে থাকে, সে মুহূর্তে তার মধ্যে দিব্যজ্ঞান জাগ্রত হবে, দেরি লাগবে না, অনেক সময় আমরা দীক্ষা নিই সেই সময় আত্মসমর্পণ পুরো হয় না, হয়তো 50% হয়েছে, কাউ কাউ 60%, কাউ 40%, তাও হয় না, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ ইয়র ইনক্লিনেশন, যেরকম পরিমাণে গুরুচরণে আপনি আত্মনিবেদন করেছেন, গুরুচরণের সৎ সৌন্দর্য সেই বিষয়টা, সেই সৌন্দর্য আপনাকে ততটাই পরিস্ফুটিত হয়েছে, তার বেশি হবে না, বোঝা গেল, যতটা পরিমাণে আপনি আনুগত্য স্বীকার করেছেন, যে পরিমাণে আমি আত্মনিবেদন করতে পেরেছেন, সে পরিমাণে গুরুচরণের যে সত্যতা, যে নিত্যতা, ততটা পরিমাণে পরিপূর্ণরূপে উপলব্ধি করতে পারবেন না, হবে না, অপ্রাকৃতিক জগতের কোনো বিষয় নিয়ে আপনার কোনো ফিনান্সিয়াল পাওয়ার, অর্থনৈতিক ক্ষমতা, বিদ্যা, হ্যাঁ এডুকেশনাল পাওয়ার, এগুলো কোনোটাই কাজে লাগে না, লাগে ম্যান পাওয়ার, মানি পাওয়ার,
কোনো কিছু কোনোটাই লাগবে না, পারবেন না। অপ্রাকৃতিক জগতে জিনিস আমি জানবার জন্য আমার যত অর্থ বল, লোক বল, বুদ্ধি বল, বিদ্যা বল, সমস্ত যদি আমি বাজি লড়িয়ে দিই, তারপরে আমি অপ্রাকৃতিক জগতের কোনো বিন্দুমাত্র রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হব না। যে বস্তুটাকে কোনোদিন গায়ের জোরের দ্বারা জানা যায় না, বিদ্যার দ্বারা, বুদ্ধির দ্বারা, কোনো ক্ষমতার দ্বারা জানা যায় না, সেই বস্তুটাকে আমি মহারাজ কি করে জানবো? বলে সেই বস্তুটার কাছে একমাত্র হাত পা ছেড়ে দিয়ে কাঁদা ছাড়ার কোনো উপায় নেই। যেটা আসলে গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে যখন প্রশ্ন করা হয়েছিল, মহারাজ একটু দয়া করে বলুন না ভগবানকে কি করে পাওয়া যায়, গৌরকিশোর বাবাজিকে যে মহারাজ দেখলেন এগুলো সব মূর্খের দলে, যে কী বলবো আর কী বা বুঝবে, কী করে ভগবানকে পাওয়া যায় যদি বলে দেন অল্প করে, মহারাজ এক কথায় উত্তর দিলেন, সমস্ত ব্রহ্মাণ্ডের যত সৎশাস্ত্র আছে, সৎশাস্ত্র তার যে জিস্ট একটা কথা বলে দিলেন, কি বললেন গৌরকিশোর বাবাজি মহারাজ, তোমরা প্রচুর পরিমাণে কেঁদো, হয়ে গেল কথা শেষ, তোমরা প্রচুর পরিমাণে চোখের জল ফেলো, কেঁদো, ভগবানকে পেয়ে যাবে এই জন্মে। পারবে কাঁদতে? কে পারবে কাঁদতে? সামান্য জড় স্বার্থের যদি বিন্দুমাত্র এদিক ওদিক হয় তখন তারা খড়গহস্ত হয়ে দাঁড়াবে, এমনকি গুরুপাদ পদ্মের বিরুদ্ধে যাবে। আমার কথা এগুলো কি কোনোটা আমি বানিয়ে বলতে বসেছি? একটা শব্দ যদি কেউ প্রমাণ করতে পারে আমি বানিয়ে বলেছি, পারবে? প্রমাণ পারবে না। আমি ততক্ষণ পর্যন্ত গুরুপাদ পদ্মের আনুগত্য প্রদর্শন করি, আমি ততক্ষণ পর্যন্ত গুরুপাদ পদ্মের অনুগত আমি প্রমাণ করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত আমার নিজের স্বার্থের কোনো ব্যাঘাত না হয়। যেই মুহূর্তে আমার স্বার্থের ব্যাঘাত হলো তখন গুরুপাদ পদ্মের সঙ্গে প্রথমে নন কোঅপারেশন, অসহযোগ আন্দোলন সৃষ্টি হল, তারপরে সৃষ্টি হলো প্রতিযোগিতা, তারপর বিরোধিতা। কি কি হলো? প্রথমে অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা, ফাইনালি একেবারে ওপেনলি বিরোধিতা গুরুপাদ পদ্মের সঙ্গে, ওপেনলি যুদ্ধক্ষেত্রে লড়াই। এ হচ্ছে আমার গুরুপাদ পদ্মের ভালোবাসা, এর নাম হলো আমার গুরুপাদ পদ্মের ভালোবাসা। এই জন্য তো আমার এত দুস্থ অবস্থা, আমি তো অপ্রাকৃতিক জগতের কিছুই পেলাম না। জলি ছিল ছিল ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের মতো তার চরণের ধুলি হতে পারতাম, তাহলে আমাকেও পর কেশব গোস্বামী মহারাজ অনায়াসে স্বীকার করতেন, এ আমার চরণের একজন। কিন্তু আমি তো তার নিজজন হিসেবে পরিচয় পেতে পারলাম না, কিন্তু জড়জগর কাছে পচিতে পরিচয় দেওয়ার একটা সুযোগ পেয়ে গেছি বলতে পারি, বড় জগতের কাছে একটা পরিচয় দেওয়ার একটা সুযোগ পেয়ে গেছি। কেন? আমাকে বেশ দিয়ে দিয়েছেন, জানেন আমি কার শিষ্য, আমার সঙ্গে এত বড় কথা বলছেন, ঠিকই তো, সবচেয়ে বড় হনুমান হয়ে গেছি আমি, আমাকে চেনেন আপনি, কার শিষ্য জানেন, ঠিকই তো। এর নাম হল শিল প্রভুপাদ একবার দুঃখের সঙ্গে একটা কথা বলেছিলেন, বলেছিলেন এই বুড়ো বাঁদরটার কথা কেউ শুনল না, এই বুড়ো বাঁদরটার কথা কেউ শুনল না। কত হাত জোর করে বললাম এই কথাগুলো তোমরা শোনো, এই কথাগুলো তোমরা বোঝো, কিন্তু তারা কি গেল? বেশ্যাবৃত্তির কথা শুনবার জন্য গেল মার্কেটে, বাজারে, তারা শুনল না প্রভুপাদের কথা। প্রভুপাদ চিৎকার করে বলেছিলেন এ বুড়ো বাঁদরটার কথা কেউ শুনল না। প্রভুপাদ একটা সুন্দর ঘটনা বলেছিলেন, একটা দেশে একটা রাজার হাতি শালে ঘোড়া শালে প্রচুর ঘোড়া, ঘটনাক্রমে একবার আগুন লেগে গেল, আগুন লেগে যাওয়াতে ঘোড়া শালের অনেক ঘোড়া বাঁধা ছিল সব পুড়ে গেল, অনেক কষ্ট, ঘাও, বড় বড় দামি ঘোড়া সব। রাজা বড় দুঃখিত হলেন, রাজা বৈদ্যকে ডাকলেন, বৈদ্য মশাই কী করে যে আমার ঘোড়াগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ সব পুড়ে গেছে, সব ক্ষত হয়ে গেছে, আর যদি সারানো না যায় তাহলে পরে কিছু হয়ে গিয়ে ঘোড়াগুলো সব মারা যাবে, কী করা যায়, কী ওষুধ? বলছে মহারাজ ঘোড়া তো ওষুধ তো একটাই, কী ওষুধ? যা ওষুধ বললেন, যা টাকা লাগে, আমি এখানে টাকার প্রশ্ন নয়, ব্যবস্থা করতে পারবেন? বলে হ্যাঁ সব ব্যবস্থা করতে, বলুন। বলছে বাঁদরের চর্বি ছাড়া এই ঘাস হারবে না, বাঁদরের চর্বি দরকার, আর বাঁদর তো আমার রাজ্যে প্রচুর আছে, বাঁদর ধরে নেব। যখনই ঘোড়া পুড়েছিল তখন একটা বুড়ো বাঁদর এক্সপিরিয়েন্স, তার বড় এক্সপিরিয়েন্স আছে,
সে সমস্ত ছোট ছোট বাঁদরকে বলল, এ এখন সবার বিপদ, সব আমরা অন্য রাজ্যে চলে যাই। পাগল বুড়ো বুড়ো ভাম কোথাকার, বুদ্ধি খারাপ হয়েছে, এখান ছেড়ে কেন যাব, এখানে এত সুন্দর খাওয়া দাওয়া আরামে রয়েছি, এখান থেকে যাবো? তোদের বলছি সব চল, এখান থেকে চলে চল, মৃত্যু আছে, তুমি যাও, আমরা কেউ যাব না, ভালো আছি আমরা। বুড়ো ভাম কোথাকার, বুদ্ধি খারাপ হয়েছে, বুড়ো বাঁদর খাঁদতে খাঁদতে চলে গেল। পরে কি হলো, কি করলো, সমস্ত শিকারি দিয়ে সব বাঁদরকে ধরে ছাল ছাড়িয়ে চর্বি বার করে ঘষে সেগুলোকে বাঁদরের হোড়ার ওষুধ তৈরি হলো। যখন বলেছিল তখন বুড়ো বাঁদরটা কেউ শোনেনি, বলছে আমরা বেশ ভালোই আছি, ভালোই থাকো সারা জীবন, কতদিন থাকবে, এরপর কোনো অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, আমি মাঝে মাঝে শিক্ষিত সমাজে বলে থাকি, হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইয়ার লাইফ, তোমার জীবনের গাণিতিক ব্যাখ্যা কি, হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইয়ার লাইফ, বলতে পারে মহারাজ? তার মানে, তার মানে বোঝো না, ইউ আর গোয়িং টু লিভ ফর সাম ইয়ার, ফর সাম মান্থ, ফর সাম ফর্টনাইট, ফর সাম উইক, ফর সাম ডেজ, ফর সাম আওয়ার, ফর সাম মিনিট, ফর সাম সেকেন্ড, ফর সাম ফ্র্যাকশন অফ সেকেন্ড, যখন থেকে জন্ম নিয়েছ আর শেষে যে সময় ছেড়েছ, ক্যালকুলেট করো এতদিনের জন্য পৃথিবীতে এসেছিলে, এখনো বলছো আমার অনেক কাজ আছে, দ্যাট ইজ কল মায়া। প্রভুপাদ বলছেন এখনো এই ব্যক্তিগুলোর আক্কেল হচ্ছে না, আমার অনেক কাজ আছে, অনেক কাজ আছে, কি কাজ, কি কাজ? প্রভুপাদ বলছেন এটা কি বলে মায়া, আমার হরিকথা কীর্তনে সময় নেই, অনেক কাজ আছে আমার, করো অনেক কাজ করো, তুমি করো, তুমি অনেক কাজ করে নাও, তারপর তোমার যখন পায়েতে দড়ি মেরে টানটা মারবে যমরাজ, তখন যাও, তখন তো বলবে না নাতির বিয়ে খানা দিয়ে নি, পারবে কেউ? হ্যাঁ, আলটিমেট কথা হলো এই যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আনুগত্যে পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ, শ্রীল ভক্তি পুরী গোস্বামী মহারাজ, এবং আমি ওপেন সমাতে চিৎকার করে বলেছিলাম এই কথা, কতটা আমার মধ্যে সেলফ কনফিডেন্স ছিল। শ্রীল বামনদেবকে আবির্ভাব প্রসঙ্গে আজকে এই কথাটা আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে কি, শ্রীল বামন গোস্বামী মহারাজকে আমরা কোনোদিনই গুরুবর্গের থেকে বিন্দুমাত্র নুনও দেখিনি, আমরা অল্প দেখিনি, বোঝা গেল কি কথাটা, যেটা উদ্ধব সম্বন্ধে কৃষ্ণ বলেছিলেন যে শোনো উদ্ধব আমার থেকে বিন্দুমাত্র নুনও নয়, এক চুল উদ্ধবকে কম দেখবে না, কৃষ্ণ স্বয়ং বলেছেন আমার থেকে নুনও নয় উদ্ধব, যেই উদ্ধব সেই আর, সেরকম গুরুবর্গের থেকে শ্রীল বামন গোস্বামী মহারাজকে আমি বিন্দুমাত্র পার্থক্য দেখি না, আমার পরিষ্কার উপলব্ধি হয়েছে যে সেই পর্যায়ে তিনি রয়েছেন, তার দৈন্যতে তিনি অনেক কিছু বলতে পারেন কিন্তু বাস্তবিক তার গুরুত্ব, তার মর্যাদা, তার আদর্শ এটা প্রমাণ করেছে, তিনি কখনোই আমাদের গুরুবর্গের আদর্শ থেকে এক বিন্দুচ্যুত হননি, যেখানে প্রভুপাদ বলেছেন স্লাইটেস্ট ডিভিয়েশন ফ্রম দ্য ট্র্যাক অফ ইয়র গুরুপাদ পদ্ম ক্যান আলটিমেটলি থ্রো ইউ অ্যাওয়ে ফ্রম ভজন, তুমি তো বড় অভিমান করছো, বোঝা গেল না, এক চুল যদি গুরুপাদ পদ্মের থেকে তোমার আদর্শ পার্থক্য হয় সেটা আজ না হলেও কালকে তোমাকে কিন্তু ফেলে দেবে ভজন, বলে কি করে এক চুল পার্থক্য, হ্যাঁ এক চুল পার্থক্য যদি মেকআপ করতে পারো শিগগিরই, এক চুল পার্থক্য যেটা আজকে রয়েছে তুমি যদি সেটাকে মেকআপ দিয়ে নিতে পারো, গুরুচরণ যদি স্বীকার করে নেয়, তুমি যদি তার সঙ্গে হারমোনাইজ করতে পারো, তাহলে হয়ে গেল, আর যদি তুমি হারমোনাইজ না করতে পারো সেই স্লাইটের ডিভিয়েশনটা ওরা জানে, ওরা শুনেছে এরই কথা, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল 0.05 ডিগ্রি অ্যাঙ্গেল, যারা ম্যাথমেটিক্স করেছে তারা জানে 0.05 ডিগ্রি অ্যাঙ্গেল, বাইরের দৃষ্টি দেখা যাচ্ছে না, এত ফাইন, কিন্তু দুটো স্ট্রেট লাইন যখন এই অ্যাঙ্গেলটাকে অ্যাকিউরেট অ্যাকুইট অ্যাঙ্গেলকে সৃষ্টি করেছে, অ্যাকুইট অ্যাঙ্গেল তো সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণের দুটো রেখাকে যদি আমি ইনফিনিটির দিকে গ্রো করিয়ে দিই, বোঝা গেল না, বোঝা গেল না, দুটো স্ট্রেট লাইন মিট করেছে একটা পয়েন্টে, তবে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, তাই তো, এটা অ্যাঙ্গেল, এটা যত ফাইন হোক 0.05 ডিগ্রি হোক, কিন্তু যে দুটো স্ট্রেট লাইন
এক জায়গায় মিলিত হয়ে সেই একুইট অ্যাঙ্গলকে সৃষ্টি করেছে। যদি আমি সেই দুটো স্ট্রেট লাইনকে ইনফিনিটির দিকে এক্সটেন্ড করে দিই, আলটিমেটলি কোথায় যাবে? এই পৃথিবীটাকে ক্যাচ করে নিতে পারবে, পারবে না? আমি যদি এই স্ট্রেট লাইন দুটোকে ইনফিনিটির দিকে চালিয়ে দিই, ইনফিনিটির দিকে বাড়ছে, শেষে গিয়ে দেখা যাবে পৃথিবীর যে ডায়ামিটার আছে ওটাকে ধরে ফেলবে, ফেলবে না? যারা ম্যাথমেটিক্স করেছেন ওরা বুঝতে সুবিধা হবে। তাহলে বুঝে গেল, তাহলে প্রভুপাদ কখনো মিথ্যে কথা বলেননি। স্লাইটেস্ট ডিভিয়েশন ফ্রম দ্য ট্র্যাক অফ ইউর গুরু পাদ পদ্ম ক্যান আলটিমেটলি থ্রো ইউ অ্যাওয়ে ফ্রম ভজন। তুমি কখনো অভিমান প্রকাশ করো না আমি গুরু সেবা করেছি, কখনো অভিমান প্রকাশ করো না আমি গুরু পাদ পদ্মের অনেক সিদ্ধান্ত জেনে নিয়েছি। যে যত বেশি জানে তার তত বেশি দৈন্য উপস্থিত হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাধারানীর একদম নিজজন, তাই তার হৃদয়েতে তার মুখেতে ওই কথাটা বিলিশ হয়ে পুরুষের কীট হইতে মহিষের লোক, সমাজের বোকা লোকগুলো বলছে, যাকে আপনি যে নিজে নিজের পরিচয় দিচ্ছে। আমাদের আবার বর্তমানে আইডেন্টিটি কার্ড থাকে, সরকার দেখে, কিন্তু বাস্তব আইডেন্টিটি কার্ড কি আমাদের আছে? হ্যাঁ, সরকার বোকা, পাবলিকও বোকা। বাস্তবিক আইডেন্টিটি আমাদের না আছে, হারিয়ে ফেলেছি। বাস্তবিক আইডেন্টিটি কী সেটা হারিয়ে ফেলেছি, সেটাই আমরা জানি না। এই জগতের আইডেন্টিটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন নিজের পরিচয়টা নিজে দিচ্ছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন নিজের পরিচয়টা নিজে দিচ্ছেন, আমি পুরুষের কীট হইতে মহিষের লঘিষ্ঠ, তিনি নিজে কথা বলছেন, তাহলে সেরকম ধরনের একটা পতিত ব্যক্তি, একটা নিকৃষ্ট ব্যক্তি, সেরকম একটা ব্যক্তির কথা আমাদের শুনে মহারাজ কী হবে? যে নিজের পরিচয়টা নিজেই দিচ্ছেন, আমি পুরুষের কীট হইতে মুইছে লঘিষ্ঠ, জগৎবাসী বলছে মহারাজ এরকম একটা পরিচয় দিচ্ছে, সেলফ আইডেন্টিটি, ও তো নিজে নিজের পরিচয় দিচ্ছে, একবার পুরুষের কীট হইতে মুইছে লঘিষ্ঠ, এরম একটা নিকৃষ্ট ব্যক্তি, পথিত ব্যক্তি, একটা নিঘৃণ্য ব্যক্তি, নিজেই বলছে এমন নিঘৃণ্য মোরে কেবা কিবা করে, এরম একটা পথিত ব্যক্তির কথা লেখাপেক্ষা শুনে আমাদের কি কাজ হবে মহারাজ? হবে কিছু কাজ? শিল প্রভুপাদ চিৎকার করে বলছেন, তোমাদের মতো মূর্খ কেউ নেই। যিনি অপ্রাকৃতিক জগতে যত বেশি সৌন্দর্য দর্শন করেছেন, তিনি অপ্রাকৃতিক জগতে যত বেশি আনন্দ লাভ করেছেন সেবা করে, তিনি তত বেশি নিজেকে তুচ্ছ বোধ করেন। আপনারা জগতের কাছে অনেক বড় বড় ডেজিগনেশন নিয়ে বসে থাকেন, আমি এরকম আমার পদবী, কিন্তু যখন একটা মহাপুরুষের কাছে যান তখন আপনাদের মাথাটা এমনি নিচু হয়ে যায়, এনার কাছে আমি একটা কী, আমি জড় জগতের আমার কোনো ডিগ্রি থাকতে পারে? তো এই মহাপুরুষে ছিল বামনদেবের কাছে কত বড় বড় মহা লোককে এসে পায়ে পড়তে দেখেছি, কত বড় বড় ব্যক্তি, মহারাজ কৃপা করুন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কাছে মদন মোহন মালবিয়ার মতো এত বড় প্রতিষ্ঠিত, ভারতের মধ্যে প্রতিষ্ঠিত, যিনি বিএইচইউ স্থাপন করেছিলেন, তার এত বড় পাণ্ডিত্য ছিল, তিনি জীবনে কাউর কাছে মাথা নত করেননি, নিজে বলেছেন, নিজে বলেছেন আমার এই মাথাটা কাউর কাছে আজ পর্যন্ত নিচু হয় নাই, কাউর কাছে না। কিন্তু এই মহাপুরুষকে যখন আমি দেখেছি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, কেন জানি না আমার মাথা সোজা রাখতে পারিনি, মাথা নুইয়ে পড়েছে। আমি জীবনে কোনোদিন এরকম মহাপুরুষ দেখি নাই, যার এত তেজ, যার এত সিদ্ধান্ত বিচার, যার এত ভক্তি, আমি এরকম ধরনের মহাপুরুষ কোনোদিন আমি দেখি নাই। অনেকের সঙ্গে হয়তো আমার আলাপ হয়েছিল, কিন্তু এই মহাপুরুষের কাছে এসে আমার উপলব্ধি হয়েছে, আমার মতো তুচ্ছ ব্যক্তি আর কেউ নাই। যার কাছে আসবার পর আমার মাথাটা নিচু হয়ে যাবে, যার কাছে অভিগমনের পর আমার মনে হবে আমার মতো তুচ্ছ ব্যক্তি কেউ নাই, তাকেই জেনে রাখবেন আপনার গুরুদেব, বোঝা গেল, অবশ্যই জানবেন তিনি গুরু পাদ পদ্ম। ছিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের উদাহরণ দিয়ে প্রভুপাদ বলছেন, যখন প্রথম আমার গুরু পাদ পদ্মের চরণে আমার দর্শন হলো, ছিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুরের কৃপায়, যাও ওই মহাপুরুষকে দর্শন করে এসো। প্রথম যখন দর্শন করতে গেলাম, তখন গুরু পাদ পদ্ম প্রথম দর্শনেই এক পদাঘাতে আমার হৃদয়ের যত অভিমান ছিল সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আমি আবিষ্কার করলাম আমার মতো অসহায় কেউ নেই, আমার মতো দুর্বল কেউ নেই। প্রভুপাদ বলছেন ইচ্ছে করে আমাদের শিক্ষার জন্য, বলছেন গুরু পাদ পদ্মের কাছে যখন প্রথম পৌঁছালাম, এ দুটো চোখ দিয়ে গুরু পাদ পদ্ম দেখে নেব,
তখন গুরুপাদ পদ্ম এমন একটা লীলা করলেন যেন মনে হলো এক পদাঘাতে আমার হৃদয়ের যে অহংকারের যে ইমারত যে বিল্ডিং সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। যতক্ষণ পর্যন্ত আপনাদের হৃদয়ের অভিমান থাকবে, যেটা কুন্তী দেবী বলেছেন জন্ম ঐশ্বর্য সুত শিবির এদমান রেধমান মদহাপ্যমান নৈব অর্হতি অবিদাতুম্বই তমা কিঞ্চন গোচারাম। কুন্তী দেবী বলেছিলেন জন্ম ঐশ্বর্য সুত শ্রী, জন্ম মানে ভালো কুলে জন্ম, ঐশ্বর্য আমার প্রচুর টাকা করি আছে অর্থবিত্ত, সুত অনেক বিদ্যা আছে আমার, আপনার মহারাজ আপনার কি এডুকেশনের কোয়ালিফিকেশন আছে জানেন? আমি কে? আমি জানি। সেখানে বলছে জন্ম ঐশ্বর্য শ্রুত আর স্ত্রী দেখতে ভালো। যত জগতের অভিমান আছে এই চারটের একটা না একটা লিঙ্ক, একটা না একটা লিঙ্ক আছে। যদি যার যা অভিমান আছে এই জগতে, যার যা অভিমান আছে এই চারটেকে অ্যানালিটিক্যালি বিচার করলে দেখবেন এই চারটের একটা না একটা লিঙ্ক আছেই আছে, কোনো না কোনোভাবে গুপ্ত হবে। আবার এমনও দেখা যায় চারটের একটাও নেই বৃথা অভিমানে স্ফীত, এরম আছে। এই জন্য প্রথমেই গুরুপাদ পদ্মের কাছে যারা আসেন, সদ্গুরু কি করেন? সদ্গুরুর প্রথম কর্তব্য কিছু অবৈধ সন্তান তৈরি করা নয়, কিছু গন্ডারের পাল আমি তৈরি করে দিলাম যাতে গুন্ডামো করতে পারে মঠের মধ্যে, এর জন্য গুরুপাদ পদ্মের আবির্ভাব হয় নাই। গুরুপাদ পদ্ম জগতে এসছেন আমার মতো জানোয়ারকে মানুষ করবার জন্য। তিনি যদি কিছু পশু তৈরি করে ছেড়ে দেন তিনি কি করে গুরু হলেন? তা হয় না। গুরুপাদ পদ্মের দীক্ষার অনেক গম্ভীর রহস্য হিসেবে আলোচনা কে কোথায় করবে, পরিবেশই বা কই আর সোনবারই লুকবে। ছিল বামঙ্গ সিনেমা বলতেন এরা কি আর হরিকথা শুনতে এসছে, এরা খিচুড়ি খাওয়ার লোক, দেখো গিয়ে খিচুড়িতে লাইন দিয়েছে, এরা কি আর হরিকথা শুনবে, হরিকথা শোনার লোক। বামনদেব হেসে এসে বলতেন তোমরা হইচই করছে এরা কি করবে, এরা খিচুড়ি খেতে এসছে, এরা হরিকথা শুনতে আসি নাই। হরিকথা শোনার লোক খুব কম, জগতে নেই বললেই হয়। জন্ম ঐশ্বর্য সুত শ্রী চারটের এই অভিমান, যেটাকে বলে এই যে খাম্বাগুলো দেখছেন, এই খাম্বা, এই খাম্বাগুলোকে যদি ভেঙে দেওয়া হয় চরচর করে তাহলে বিল্ডিংটা কি হবে, পড়ে যাবে না? খাম্বা ভেঙে দিন সব করে দেখুন বিল্ডিং সব পড়ে যাবে। এই জন্য সেখানে নারদজি মহারাজ বিশ্লেষণ করেছিলেন যখন ওই যে নলকুবর আর মণিগ্রীবের অভিমান হয়েছিল, তিনি বলেছিলেন অসত শ্রীমদান, অসত শ্রীমদান ধস্য দারিদ্রম পরমাঞ্জনম, অসত শ্রীমদান ধস্য শ্রীমদেতে অন্ধ হয়ে গেছে এরা, অসত শ্রীমদান ধস্য দারিদ্রম পরমাঞ্জনম। চোখের সামনে দেখেছি, চোখের সামনে প্রচুর টাকার মালিক হয়ে গেল, হঠাৎ বিক্রি ছিল, বিক্রি দুবেলা খেতে পায় না, হঠাৎ আবার চোখের সামনে দেখলাম পাঁচ বছর পর আবার সেই বিক্রি হয়ে গেল, চোখের সামনে দেখা, চোখের সামনে দেখা, আশ্চর্য বিষয়। কাজেই ভক্তিবিনোদ ঠাকুরের ওই কথা যেন কেউ না ভোলে, তা নাহলে আজকে গুরুপাদ পদ্মের চরণে পুষ্পাঞ্জলি আসা যা হোক যে কোনো একটা সৌভাগ্য নিয়ে পৌঁছাতে পেরেছি এটাই বড় কথা, এটাও কম কথা না। আমি আপনাদেরকে ডিসকারেজ করছি না। যেখানে হরিদাস ঠাকুরের নির্যাণ উপলক্ষে মহাপ্রভু বলছেন হরিদাসের নির্যাণেতে যারা হরিদাসকে এই হরিদাসের অপ্রাকৃত শরীরের সঙ্গে অভিগমন করেছেন, পেছনে পেছনে গেছেন, যারা সেখানে বালুকা দান করেছেন, যারা নিত্য কীর্তন করেছেন, এমনকি যারা এগুলোর কোনোটাই করেননি খালি প্রসাদ পেয়েছেন, তাদের সবার ভোর হরিদাসের বিশাল কিবা লেখা রয়েছে। চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছেন আমি আপনাদের কি করে ডিসকারেজ করব, আপনারা এসছেন মহাপ্রসাদ পেয়েছেন, এ আনন্দময় মন্দিরে বামনদেবের বিগ্রহেতে যেভাবেই হোক পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করছেন, এটাও কম কথা নয়। আমি আপনাদের নিন্দাবন্ধ করবার জন্য এসব কথা বললাম না, এগুলো বলার উদ্দেশ্য হলো এই আপনাদের মধ্যে কনসিয়াসনেসের ডিগ্রি যেন আরও বাড়ে। যেমন ভালো ছেলেকে কখনো এই কী পড়াশোনা করছিস তুই কিছুই পানিস না বললে পরে তার আরও কোয়ালিটিটা বাড়বে, প্রথম থেকেই যদি বলে দেওয়া হয় আ হা তোর মতো ছেলে আর নেই হয়ে গেল তার শেষ। ওই জন্য ভালো স্টুডেন্টকে যেমন বিশেষ করে ভৎসনা করে শিক্ষক করে না, তোর দ্বারা কিচ্ছু হবে না মূর্খ তুই একটা, তাতে আরও বেশি করে পড়বে, আর এখানে তো পড়ার ব্যাপারে বেশি করে সেবা করবে,
অপ্রাকৃত রাজ্যে প্রবেশের জন্য বেশি করে সেবা করবে অপ্রাকৃত রাজ্যের। শ্রীল বামন গোস্বাই মহারাজকে কেমনভাবে পরীক্ষা করেছিলেন কেশব দেব, সেসব কথা আপনারা জানলে হয়রান হয়ে যাবেন, স্বপ্নে ভাবতে পারবেন না। প্রতি পদে তিনি পরীক্ষা করে দেখে নিয়েছেন ঘষে ঘষে। এই জন্য আমরা বলি পরমপূজ্য বামন গোস্বাই মহারাজ স্বরূপ গোসাই যে মহাপ্রভু নিজজন তার কোষ্ঠীপথরে ঘষে পরীক্ষিত হয়ে। পরীক্ষিত মহারাজ নাম হলো কেন জানেন? পরীক্ষিত মহারাজ কেন নাম হয়েছিল তার? অন্য একটা নাম দিলেই তো হতো। পরীক্ষিত মহারাজ কেন নাম হয়েছিল? তার নাম হয়েছিল এই জন্য, হি ইজ টেস্টেড, পরীক্ষিত, হি ইজ অলরেডি টেস্টেড, তার পরীক্ষা হয়ে গেছে, অ্যাপ্রুভ, পাস করে গেছে, তার নাম পরীক্ষিত। আর যদি আপনি মূর্খের মতো বলে পরীক্ষিত মহারাজের কোথায় গুরুদর, কোথায় হয়েছিল দীক্ষা, তাহলে এই ব্যাখ্যাটাও একটু বলা দরকার। যদিও ভাগবত আলোচনা প্রসঙ্গে এটা বিস্তৃতভাবে করে থাকি, এখন প্রসঙ্গে এসে গেছে বলতেই হবে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত বলছেন, আপনারা দীক্ষা করা কি মানে বোঝেন? কি করে আপনারা বললেন যে পরীক্ষিত মহারাজের দীক্ষা হয় নাই? দীক্ষা কথার তাৎপর্য কি, দীক্ষা কথার মানে কি আপনারা জানেন, অনুভব করে দেখেছেন? শিলা সরস্বতী ঠাকুর জানাচ্ছেন, গুরুচরণে আত্মনিবেদনের ফলে গুরুপাদ পদ্মের বাণী বৈভবকে শ্রবণ করতে করতে তিনি তন্ময় হয়ে গেছেন, গুরুচরণে মিলে গেছেন, তার কি দীক্ষার কোনো অভাব হলো? প্রথম কথা হলো, আপনি জানেন আপনি মরবেন, জানেন কি না? এখানে যত লোক উপস্থিত আছে আমি যদি বলি আপনারা কি জানেন আপনি মরবেন, হ্যাঁ আমরা জানি, কিন্তু জানো কি, এটা কি জানা বলে? এটাকে জানা বলে? ইট ইজ নট ডাইরেক্ট ফিলিংস। যে ব্যক্তি সাক্ষাৎ অনুভব করবে আমার মৃত্যু হবে, আজকে রাত্রিবেলা ১২টা বেজে ৫ মিনিটে, সে কি করবে? যেমন খট্টাঙ্গ রাজার হয়েছিল, যেই মুহূর্ত খবর পেয়েছে আমার আর সামান্য সময় বাকি, সঙ্গে সঙ্গে তাহলে আমার কোনো বরের দরকার নেই, আমি ইনস্ট্যান্ট আমার নিজের মঙ্গলের জন্য বসবো, ভগবত চরণে মনে করলেন না? খট্টাঙ্গ রাজা মুহূর্ত দু মুহূর্ত কাল কাঁদতো বাকি, বললেন আমার কিছু চাই না। পরীক্ষিত মহারাজ যখন জানলেন ৭ দিন মাত্র টাইম, তখন পরীক্ষিত মহারাজ বললেন ঠিক আছে, ৭ দিন যখন এখনও ৭ দিন টাইম আছে, আপনার তো কোনো সার্টিফিকেট আছে কি? কোনো সার্টিফিকেট আছে কারোর কাছে কখন মরবে? একটা সার্টিফিকেট দেখি কবে মরবেন। তথাপি লোকগুলো তো পাগল, কেউ বুঝতে পারছে না, তো মৃত্যু বলে বিষয়টাকে কেউ ধারণার মধ্যে আনতে পারে না, পারে যত পড়াশোনা করুক, মৃত্যু নামক বিষয়টাকে কেউ নিজের ধারণার মধ্যে আনতে পারে না, পেরেছে কেউ? যদি পারত জগতের যত বদমাইশি, যত লাম্পট্য, যত বদমাইশি সব এক মুহূর্তে ইনস্ট্যান্ট সলভ হয়ে হতো কিনা, কেউ জানে না। মৃত্যু বলে বিষয়টাকে কেউ ডাইরেক্ট নিজের ফিলিংসের মধ্যে আনতে পারে না, তাই জন্য তারা সময় নষ্ট করে যাচ্ছে। ভাগবত সুন্দরভাবে বলেছেন কি এরা সময় নষ্ট করছে, সময় নষ্ট করছে না? নিদ্রা সময় নষ্ট করছে, ব্যব্যায়ন চ বাবায়ো, তাই তো? নিদ্রায়াহিয়াত নক্তম ব্যব্যায়ন চ বাবায়ো দিবাচ অর্থে হয়া রাজন কুটুম্ব ভরণে নবা। কি বলছে ভাগবত বলছেন না? নিদ্রায়াহিয়াত নক্তম ব্যব্যায়ন চ বাবায়ো দিবাচ অর্থ হইয়া রাজন কুটুম্ব ভরণে নবা। ভাগবত বলছেন এই মুখ্য লোকগুলো নিদ্রাতে, আপনার জীবনে যদি ৮০ বছর বেঁচে থাকেন হিসাব মতো দেখা গেছে ৩৫ বছর তো নিদ্রায় চলে গেছে, তাই কি না? আর যদি তাও একটু কম ঘুমিয়ে থাকেন ৩০ বছর তো অবশ্যই, তাই না? হিসাব করে দেখো, কেউ হিসাব করে না। আজকাল স্ট্যাটিস্টিক্সের বড় মূল্য হিসাব রাখতে হবে, কখন কি করছি, কত সময় বাজে নষ্ট করলাম, কত সময় হরিভজন করলাম, কেউ করছে না। ভাগবত ওই জন্য বলছেন নিদ্রাটা রাত্রিবেলা নিদ্রায় কাটিয়ে দিল। নিদ্রা মানে কি? নিদ্রা মানে চেতন ছেড়ে দিচ্ছে, তমগুণীর ধর্ম নিদ্রা,
গুরু বৈষ্ণবের নিদ্রা আরম্ভ, যাই হোক এসব কথা পরে, নিদ্রা চলে গেল নিদ্রা সময় রাত্রির, আর বাকি সময়ে বিভিন্ন এনজয়মেন্ট যেটাকে বলে ব্যবায়ীন চ বায়হ, যেটা ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে জনম হইল পরিমায়া জালে না হইল জ্ঞান লব, তাই কি না? এই কীর্তনটা করবে অপূর্ব। শৈশবে কি করলেন, বালক হইয়া খেলিনু বালক সম, আর কিছুদিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহর, আমাকে র্যাঙ্ক রাখতে হবে নাহলে চাকরি পারবো না, কম্পিটিশন, আমাদের যত পড়াশোনা আদি সব দাদু দিদিমা মা বাবা সব সাবধান, এই ভালো জায়গায় বিয়ে হবে না, ঠিক করে পড়। আরে মহারাজ, বিয়ে করার জন্য পড়াশোনা বোঝো, আপনাদের যত পড়াশোনা খাওয়া সমস্ত কিছুর পেছনে একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে খাও পিও আর জিও, হিন্দিতে বলে, হিন্দিতে বলে খাও পিও জিও, ইংরেজিতে বলে এনজয় ইয়োর সেলফ। ওকে যদি বলা এনজয় ইয়োর সেলফ, বললি ইয়োর সেলফটা কে কি বলবে, এনজয় ইয়োর সেলফ বলে দিল, খুব একটা নাচা কোথা আরম্ভ করে দিল। এই তো হচ্ছে আমাদের বুদ্ধাবুদ্ধির দৌড়, কাজেই পরীক্ষা গুরু বৈষ্ণব আমাদের নেবেন, কিন্তু পরীক্ষাতে হেরে গেলে হবে না। একদা আসিল পরম পূজা কেশব গোস্বামী মহারাজ বামনদেবকে ইচ্ছে করে পরীক্ষার জন্য বললেন, গুরু ভাই কি খবর? বলার সঙ্গে সঙ্গে চোখ ফেটে কান্না ফুঁপিয়ে ফুঁপিয়ে খাওয়া জল ত্যাগ করে দিলেন, এরম অবস্থা। তাকে গিয়ে বোঝালেন, তারপর কিছুতেই কান্না থামল না। আপনি আমাকে পরীক্ষা করছেন, আমি প্রভুপাদের শিষ্য বলে প্রতিষ্ঠা নেওয়ার জন্য, এরকম অনেকেই করেছি, প্রভুপাদের কাছে হরিনাম নেওয়ার পরেও প্রভুপাদের শিষ্য বলে পরিচয় নেওয়ার জন্য তারা সারা জীবন, কিন্তু তিনি কোনোদিন করেন। গুরুচরণে আত্মনিবেদন কাকে বলে, সেগুলো এই মহাপুরুষে বেশি গ্রন্থ আদি পড়লে পরে বোঝা যাবে না, সেটা যেই জন্য কালকে বলেছিলাম না, ছিল কেশব কুসিমাদ বলতেন, প্রভুপাদও এই কথা বলতেন, আমিও তাদের আনুগত্য এই কথাই বলি। একটা জ্বলন্ত উদাহরণ যদি সামনে না দেখতে পায় কেউ, ভজন রাজ্যে উন্নতি লাভ করতে পারে। এ লিভিং এক্সাম্পল, আমার সম্মুখে একটা জ্বলন্ত উদাহরণ থাকবে, এই মহারাজের চরিত্র স্বভাব আদর্শ, এরা দেখে আমার মাথা নিচু হবে, তবে আমি সেবা রাজ্যে অগ্রসর। বামনদেব সেই প্রকৃতির লোক ছিলেন, কেশব গোস্বামী বামন গোস্বামী, যাদের দেখে অনেক ব্যক্তি পরবর্তীকালে তারা অনেক ভুলভাল করলেন, সিদ্ধান্ত বিরোধ গুরুর বিরুদ্ধে কাজ করলেন, সেটা আলাদা কথা, কিন্তু এরকম আচরণ ছিল। কাকে আনুগত্য বলে ছেড়ে যদি বেশি আমি শাস্ত্র পড়ে, কেন আমাদের ভাগবতের সিদ্ধান্ত, সেটি আমি বললাম, আমি ভাগবতের সিদ্ধান্ত বললাম, যতক্ষণ তুমি বেশি করে শাস্ত্র মুখস্থ করে পণ্ডিত হবে, ততক্ষণ আমি এইরকম মহাপুরুষের সেবা করে তোমার আগে অনেক আগে চলে যাব, যাব না, শাস্ত্রের সিদ্ধান্ত, ভাগবত বলছে, আমি বলি নাই, ভাগবতের সিদ্ধান্ত জোজেন, ভাগবত এই সিদ্ধান্ত বলছেন, ভাগবত বলছেন সুত সপুংসাম সুচির সমস্য লাঞ্জ শাশুড়ির ভীত অর্থ তত্তৎ গুণানু সবর্ণম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ জেসাম। কি বলছেন এর মানে কি? সুতস্য পুংসাম সুচির সমস্য লাঞ্জ শাশুড়ির ভীত অর্থ তত্তৎ গুণানু সবর্ণম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ জেসাম। আমি অনেকদিন ধরে বেদ পুরাণ উপনিষদ আদি পড়ে আপনাদের কাছে বড় বাহবা নেওয়ার চেষ্টা করব, কিন্তু শাস্ত্র বলছেন সুতস্য পুংসাম সুচির সমস্য, বহু দিন ধরে ব্যাখ্যা আদি করার পরেও আমার কোনো ডেভেলপমেন্ট নাও হতে পারে, বাস্তবিক উন্নতি, কিন্তু সুতস্য পুংসাম সুচির সমস্য, সুচির দীর্ঘকাল আমি শ্রদ্ধায় অধ্যায় নিরুদ্ধায় জপ তপস্যা বড় বেদ পাঠ করলাম, বড় পণ্ডিত কাজ করলাম, প্রতিভা এবং ভক্তি দুটোকে এক নয়, এই সামান্য কথাটাই জগতের লোক বোঝে না, মনে করে আমি বড় অনেক বুঝে গেছি, প্রতিভা আর ভক্তি দুটো এক নয়, প্রতিভা সম্পূর্ণ আলাদা আর ভক্তি সম্পূর্ণ আলাদা, দুটো এক নয়, এই দুটোকে লোকে বোঝে না, এই যে ফাইন ডিমার্কেশন সূক্ষ্ম বিভেদ বুঝতে পারে না লোকে। কেন বলছেন সুত সপুংসাম সুচুর সমস্য নাঞ্জসুরভীত অর্থ,
অপ্রাকৃতিক জগতের অর্থবোধ তার দ্বারা হবে না, হবে না। কত বেদান্তের উল্টো পাল্টা ব্যাখ্যা করছে, তাকে যদি বলা হয় তত্ত্ব সমন্বয় ব্যাখ্যা করো, ও উল্টো করে ব্যাখ্যা করে দেবে, কোনোদিন তার মাথায় আসবে না, সোজা ব্যাখ্যাটা আসে না। শ্রীমন মহাপ্রভু প্রকাশানন্দকে বলছে তোমরা সোজা অর্থ, সার্বভৌম ভট্টাচার্য যোগে এক কথা বলেছেন, বোঝো বুঝলে কি না, এতদিন ধরে সাত দিন ধরে ওই বেদান্ত পড়াচ্ছি, বোঝো কি না বোঝো কিছু। মহাপ্রভু মাথা তুলে বলছেন দেখুন আমি তো কিছু বুঝতে পারছি, আর বুঝতে পারছ না তো আগে বলবে তো, সাত দিন ধরে শুনে যাচ্ছ, তুমি শুনি শুনি মৌন র, তোমার হৃদয়তে কি আছে আমি কি করে জানব, না বুঝি হেন যার জ্ঞান। হ্যাঁ দাড্য লাগি সে পুছে, আবার সে জিজ্ঞাসা করবে, তুমি যে তুমি শুনছো চুপ করে রয়েছো আমি কি করে বুঝবো। পরে এবার মহাপ্রভু চাবিকাঠিটা খুললে, বলে দেখুন আপনি যে যা বেদান্তের সূত্রগুলো বলছেন তার অর্থ আমার কাছে খুব পরিষ্কার, আপনি যে ব্যাখ্যা করছেন, হ্যাঁ এত বড় কথা আমি ব্যাখ্যা করছি বুঝছো না, শ্লোকের অর্থ বুঝে যাচ্ছ, শ্লোকের অর্থ তো একদম পরিষ্কার, ও তো অনায়াসে আমি ধরতে পারছি। আচ্ছা শ্লোকেরা তো আমার ব্যাখ্যা বুঝতে পারছো না, বলে আপনার ব্যাখ্যা শুনি আমার বিকল হচ্ছে মন, বলেন কি, হ্যাঁ ব্যাখ্যা করো দেখি, ব্যাখ্যা করো সব ব্যাখ্যা করো দেখি। মহাপ্রভু এবার আরম্ভ করলেন ব্যাখ্যা, ব্যাখ্যা করতে করতে যখন ব্যাখ্যা করছেন না সার্বভৌমে মাথা ঘুরছে ছক করছে, বলে কি এ কি এ কি মানুষ না কি কি ব্যাখ্যা করছে সব, এ তো কোনো মানুষ ব্যাখ্যা করতে পারে না, হ্যাঁ কোনো মানুষের ব্যাখ্যা করতে পারে, আত্মা রামশ্চ মনেয় নির্গন্থা অপি উরুক্রম কুরুবন্তী অহিত কিম ভক্তিম ইত্থম ভূত সন গুণ হরিহি। এই শ্লোকের ব্যাখ্যা মহাপ্রভুকে বলছেন তুমি একটু করো না, বলে আগে তুমি যেবা জানো তুমি করো, তারপর আমি যেবা জানি পরে বলব। আত্মা রামশ্চ মনেয় এই কথার আট ন রকম ব্যাখ্যা করলেন সার্বভৌম ভট্টাচার্য। মহাপ্রভু হেসে বললেন সার্বভৌম আমি জানি তুমি সাক্ষাৎ বৃহস্পতি, তোমার সম পণ্ডিত পণ্ডিত জগতে নাই, কিন্তু যেবা অর্থ তুমি করলে ইহা বই এই শ্লোকের আরও আছে অর্থ গভীর, সে অর্থ তুমি স্পর্শ করলে না, তুমি যেটা করলে পাণ্ডিত্য বলে করলে ন রকম, তুমি করো আমি করলাম। যখন মহাপ্রভু আঠেরো রকম ব্যাখ্যা করলেন ওই নয় ব্যাখ্যার একটাকেও স্পর্শ করেন নাই, করে গেলেন আঠেরো রকম ব্যাখ্যা শুনে সার্বভৌমের মাথা ঘুরছে। আর সনাতন গোস্বামী যখন মহাপ্রভুকে বলেছিলেন প্রভু আমি শুনেছি সার্বভৌম ভট্টাচার্যের কাছে তুমি আত্মারামস্য মূলয় শ্লোকের আঠেরো রকম ব্যাখ্যা করেছিলে, আমাকে যদি একটু শোনাও, আমি এক পাগল আর তুমি এক পাগল, কি ব্যাখ্যা তখন করেছিলাম কিছু মনে আছে, দেখি তোমার সঙ্গে কি কী স্ফূর্তিপ্রাপ্ত হয়। এই কথাটার মধ্যে একটা গুপ্ত রহস্য সিদ্ধান্ত আছে, কিন্তু মহাপ্রভু যে কথাটা বললেন তোমার সঙ্গগুণে আমার ওঠে সিদ্ধান্তের তরঙ্গ, লাস্টে বলেছিলেন 62 রকম ব্যাখ্যা করার পর মহাপ্রভু লাস্টে বলেছিলেন তোমার সঙ্গগুণে ওঠে সিদ্ধান্তের তরঙ্গ। এটা কিন্তু একটা বিরাট গৌড়ীয় সিদ্ধান্ত, কেউ জানে না, এটা গুপ্ত সিদ্ধান্ত, এটা বামন গোস্বামী মহারাজে মাঝে মাঝে, এর অর্থ হল যদি আমার সামনে এক বিশেষ বৈষ্ণব উপস্থিত থাকে, আপনারা যদি কেউ না থাকেন একা, ও আমাকে দহন করে সব অর্থ বার করবে, ওর ক্ষমতা আছে। সনাতন হলো সেই ধরনের, সনাতনের সঙ্গ সনাতন মহাবৈষ্ণব, সেই সনাতনের সঙ্গে তো মহাপ্রভু যে কত রকম অর্থ দেখো আসছে, বা সেটি কত রকম অর্থ, সেলে বামন গোস্বামী মা এক এক সময় যে সমস্ত জিনিস ব্যাখ্যা করতেন সেই ব্যাখ্যা কেউ কোনোদিন শোনে নাই। সেগুলো সব দেখবেন চৈতন্য চরিতামৃতের পরবর্তীকালে প্রভুপাদের ভক্তিবিনোদ ঠাকুরের ব্যাখ্যা ছাড়া পরবর্তীকালে শ্রীল বামন গোস্বামী মহারাজ একটা নতুন ব্যাখ্যা যোগ করেছিলেন মাঝে মাঝে, যেগুলো যেগুলো পরিষ্কার করবার জন্য চৈতন্য চৈতামিতে নতুন অমৃত কণা না কি একটা নাম আমি পেয়েছি আমাকে দিয়ে, হ্যাঁ না অমৃত ভাষ্য তো ভক্তিবিনোদ ঠাকুর, না না কি একটা নাম দিয়েছে তোমরা ভুলে যাও কি করে, এর মধ্যেই চৈতন্য চৈতামিতে আমাকে সবচেয়ে বেরোবার পরে সবচেয়ে আমাকে উপহার দিয়েছিলেন একজন। যাই হোক সেখানে দেখবেন ওখানে অনেক গম্ভীর রকমের সমস্ত ব্যাখ্যা ওর মধ্যে সমস্ত রয়েছে, অনেক গম্ভীর, যেসব ব্যাখ্যাগুলো আপনারা অবাক হয়ে যাবেন, এগুলো ব্যাখ্যাগুলোকে কোনোদিন কল্পনা করতে পারে কী করে এই সব ব্যাখ্যাগুলো হলো, অপূর্ব ব্যাখ্যা সমস্ত। যাকে যে কথাটা আমি এখনও পরিষ্কার করলাম সেটা হচ্ছে কি,
প্রভুপাদ বলছেন সেখানে ব্যাখ্যাক্রমে আমাকে প্রথমেই বলতে হবে যে আপনারা বোঝবার চেষ্টা করুন দীক্ষা কথার বাস্তবিক অর্থ কি। দীক্ষা কথার বাস্তবিক অর্থ প্রভুপাদ বলছেন আপনারা দীক্ষা কথার কি অর্থ বোঝেন। শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন সম্বন্ধ জ্ঞানের পরিপূর্ণ জাগরণ হল মাইন্ড ইট, কি বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে সম্বন্ধ জ্ঞানের সম্যক পরিপুষ্টি হয়ে গেল এবং অবিদিও স্টার্ট হয়ে গেল সেটাকে কি আপনি বলবেন না দীক্ষা হয়েছে, সেটাকে দীক্ষা বলা যায়? দীক্ষা কাকে বলা হয়, দীক্ষা প্রসিডিওর কাকে বলে? সেখানে বহুপাত ব্যাখ্যায় বলছেন যে পদ্ধতির দ্বারা আপনার হৃদয়ে সম্বন্ধ জ্ঞানের সম্যক পরিস্ফুটন হয়ে গেল এবং হৃদয়ের দুর্ভার গতি ভগবান শ্রীকৃষ্ণের চরণে যাওয়ার জন্য প্রস্তুত, সেবা করার জন্য অনর্গল হৃদয়ের প্রচেষ্টা, সেটাকে আপনি দীক্ষা বলবেন না, কাকে দীক্ষা বলবেন? লোকে দীক্ষা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সে নিজের স্বরূপ জানে না, নিজের এখনও সে অবস্থা হলো না, গুরু স্বরূপ বুঝল না। ভক্তিবিনোদ ঠাকুর ওই জন্য বারবার বলেছেন আপনারা দীক্ষা নেওয়ার জন্য পাগলামো করবেন না, আপনারা দীক্ষা নেওয়ার জন্য পাগলামো করবেন না, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন আপনারা ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন, যদি আপনাদের আপনার হৃদয়ের মধ্যে সেই অ্যাবসলিউট বস্তুটাকে জানবার জন্য অ্যাবসলিউট প্রচেষ্টা দেখা যায়, আপনার হৃদয়ে যদি সেই অ্যাবসলিউট বস্তুটাকে জানবার জন্য অ্যাবসলিউট প্রচেষ্টার নিষ্কপট প্রচেষ্টা দেখা যায় তাহলে জেনে রাখবেন আপনার কাছে নিত্যানন্দ প্রভু বলরাম আপনার কাছে একটা ক্লু, একটা সূত্র ধরিয়ে দেবে, নিত্যানন্দ প্রভু স্বয়ং বলে দেবে, এবং নট অনলি দ্যাট নিত্যানন্দ প্রভু স্বয়ং প্রকাশিত আপনাকে গুরু শু, আপনাকে গুরু খুঁজতে হবে না পাগলের মতো, গুরু আপনার কাছে প্রকাশিত হবেন সব প্রকাশ বস্তু। যারা পাগলের মতো গুরু গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তারা হোঁচট খেয়ে পড়ে, তাদের জীবন বৃথা হয়ে যায়। ভক্তিমোহন ঠাকুর বারবার বলছে আপনার গুরুকরণের জন্য পাগলামো করবেন না, একটু অপেক্ষা করুন, যদি এই জন্মে আপনি সে ধরনের মহাপুরুষ না পান আপনার জন্য ভগবান ব্যবস্থা করে দেবেন, খালি সিনসিয়ার, আপনি সিনসিয়ার হওয়ার চেষ্টা করুন, সিনসিয়ার হওয়ার চেষ্টা করলে দেখবেন আপনার মধ্যে সেই অপ্রাকৃত সত্য আপনাকে যে স্বরূপ ধারণ করে ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের রূপ ধারণ করে আপনার কাছে যেমন প্রকটিত হয়েছিলেন, সেটা প্রভুপাদ জানিয়েছেন নিত্যানন্দ বলরাম এই জগতের মানুষগুলোকে, বোকা মানুষগুলোকে কৃপা করবার জন্য, উদ্ধার করার জন্য গুরু স্বরূপ ধারণ করে জগতে আবির্ভূত হন, সদ্গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে এই জগতে বিচরণ করেন, করেন না? যার জন্যই তো ভাগবতের ওই সিদ্ধান্ত, কত আলোচনা করা যাবে, আমার তো মনে হয় তিন চার ঘন্টা আলোচনা করলে কিছু হয় না, আমি লজ্জায় উঠে যাই, কিছু বলা হলো না, এরম একটা মহাপুরুষের আলোচনা কোন দিক দিয়ে আলোচনা করে। ভাগবত সিদ্ধান্ত করছেন জনস কৃষ্ণাদ বিমুখ সদৈবাদ অধর্মশীল সুদুঃখিত অনুগ্রহায়ে হ চরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস। ভাগবত বলছেন কি বলছেন, জনস কৃষ্ণাদ বিমুখ সদৈবাদ, কৃষ্ণ থেকে যারা বিমুখ, আবার এ প্রসঙ্গে একটা প্রসঙ্গ উঠে গেল বলা ভালো, যারা আমরা কৃষ্ণের চরণে উন্মুখ বলে দাবি করছেন তাদের ক্রিয়াকর্ম প্রমাণ করছে না তারা উন্মুখ, বোঝা গেল, তারা দাবি করছেন, তারা বলছেন দাবি করছেন আমরা কৃষ্ণচরণ উন্মুখ, কিন্তু প্রভুপাদ বলছেন তাদের ক্রিয়াকর্ম প্রমাণ করছে না তারা কৃষ্ণচরণ উন্মুখ। প্রভুপাদ এমন দ্ব্যর্থহীন ভাষায় বলছেন দেখুন অগাসুর বকাসুর হ্যাঁ অরিষ্টাসুর এরাও প্রাকমুখে প্রথমে প্রমাণ করার চেষ্টা করলো আমরা কৃষ্ণের গ্রুপের লোক, মাইন্ড ইট, অগাসুর বকাসুর অরিষ্টাসুর বৎসাসুর এরা কি করে প্রথমে প্রমাণ করার চেষ্টা, আমরাও তো কৃষ্ণের দলের লোক, আমরা খেলছি দেখছেন না কৃষ্ণের সঙ্গে, হ্যাঁ তোমরা তো কৃষ্ণের দলের লোক, পরে প্রমাণ গেল বেড়া সব বদমাইশ সব অসুর, কৃষ্ণ তাদের কপটতা ধরে ফেললেন,
বোঝা গেল এটা বিরাট সিদ্ধান্ত গৌড়ীয়গণে। যে সিদ্ধান্তগুলো এক বছর ধরে বলা উচিত সেগুলো আমি অল্প অল্প অক্ষরে তাড়াতাড়ি করে শেষ করে দিলাম, অল্প অল্প একটা একটা অক্ষরে জেনে রাখবেন। এরা প্রমাণ করার চেষ্টা করেছে আমরা গুরু বৈষ্ণবের নিজজন, তাদের ক্রিয়াকর্ম দেখে প্রমাণ পাওয়া গেছে তারা সম্পূর্ণ গুরু বিরোধী লোক, তাদের ক্রিয়াকর্ম প্রমাণ করে দিয়েছে। অরিষ্টাসুর বৎসাসুর তারা সবাই প্রমাণ করার চেষ্টা করেছিল আমরা কৃষ্ণের দলের লোক, পরে প্রমাণ করালে কেউ কৃষ্ণের দলের লোক না, সব মিথ্যে কথা, কৃষ্ণের বিরুদ্ধ লোকেরা, কৃষ্ণের বিরোধী পার্টি। এই জন্য আগেই আমি শুরু করলাম, আমার গুরু বৈষ্ণব ভগবানের চরণে ততদিন পর্যন্ত আনুগত্য প্রমাণ করার চেষ্টা করি সমাজে, যতক্ষণ পর্যন্ত আমার যে সেলফ, আমার যে সেলফ ইন্টারেস্ট, আমার একটা গুপ্ত উদ্দেশ্য আছে সেটা যতক্ষণ পর্যন্ত ধাক্কা না লাগে। যে মুহূর্তে গুরু বৈষ্ণব আমার সেলফ ইন্টারেস্টে ধাক্কা দেয় সেদিনে আমি কি করি, গুরু বৈষ্ণবের আনুগত্য ছেড়ে দিয়ে প্রথমে গুরু বৈষ্ণবের সঙ্গে প্রথমে কি করি, নন কোঅপারেশন ফার্স্ট শুরু হয়, নন কোঅপারেশন, তারপরে শুরু হয় প্রতিযোগিতা সেকেন্ড, তারপর তৃতীয় হয় বিরোধিতা। তখন প্রমাণ পায় হ্যাঁ উনি তো গুরুপাদ পদ্মের সবচেয়ে আপন শিষ্য ছিল। একটা গোপন সিদ্ধান্ত আপনাদের শিখিয়ে দিই, আমি শিখিয়ে দিই না, গুরুবর্গের থেকে আমি শিখেছি, এটাকে দান করি। যেমন নিউজ পেপারে আজ থেকে অনেক বছর আগে একটা কথা ওখানে আলোচনা করা হয়েছিল, সেখানে সেখানে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে আমরা হচ্ছে দেখবেন আমরা হচ্ছে পোস্টম্যান, পোস্টম্যান বোঝেন পিয়ন, যেমন যা চিঠি এসছে সেটা আপনার কাছে গিয়ে আপনার হাতে আমি দিয়ে দেয়। পিয়নের কাজ হলো খালি চিঠিটাকে ডেলিভারি দেওয়া, আমি হচ্ছে সেই পিয়ন, আমাকে আমরা পণ্ডিত মনে করবেন না। কি করে যে বেরোয় আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু গুরুবর্গের কৃপা, গুরুদেব বলান, বহুপাত বলান, বামন গোস্বামী মহারাজ, কিন্তু পিয়নের কাজ আমি করছি, আমার পরিচয় এতে বড় কিছু নয়। পিয়ন যেমন যা চিঠি আসবে সেটাকে আপনার ঠিকানায় গিয়ে ডেলিভারি দেন, নিন আপনার এই চিঠিটাকে খোলবার পর যে চিঠির মধ্যে আপনি কোনো ভয়ঙ্কর নিউজ দেখেন, সেই ভয়ঙ্কর নিউজ দেখে পোস্টম্যানকে আপনি মারতে পারেন না, পারেন? বিকজ পোস্টম্যান ইজ নট রেসপন্সিবল ফর দ্যাট, তার খালি ডেলিভারি হচ্ছে, খালি তার ডিউটি হচ্ছে খালি ডেলিভারি দেওয়া। সেই চিঠির মধ্যে যত ভয়ঙ্কর নিউজ থাকুক আর যত ভালো নিউজ থাকুক তার জন্য পিয়ন দায়ী নয়, আমিও দায়ী নয়, আমাকে আক্রমণ করে আপনারা কিছু করতে পারবেন না। যা ওপরে জগৎ থেকে এসছে সেই সব মেসেজগুলো আমি ইন্ট্যাক্ট হয়েছে, কোনো নিজে এডিট না করে যেমন আছে সেরকম আপনাদের কাছে দেওয়ার দায়িত্ব আমার পড়েছে, আমি সেইভাবে আপনাদের কাছে দিচ্ছি। এইটা তো পাঞ্জাব কেশরীতে বেরিয়ে গেছিলো পরের দিন, যাই হোক ভালো লোকে শিখলো আর কি আছে। রোপাড়ে রূপনগরে কথা হয়েছিল, পাঞ্জাবে হয় তো। হলো কথাটা হলো এই যে বাস্তবিক জনস্য কৃষ্ণাদ বিমুখস্য দৈবাদ অধর্ম শীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায়েহ চরন্তি নূনম, নূনম মানে নিশ্চিতমেব, একেবারে ডেফিনিট স্ট্যাম্প দেওয়া হয়েছে, নিশ্চিত পরিমাণে জানবেন শুদ্ধ গুরু বৈষ্ণবগণ তাদের কোনো আপনাদের সঙ্গে কোনো ইন্টারেস্ট নাই। যদি পরীক্ষা করার হয় ক্ষমতা থাকে, ইউ ক্যান ট্রাই টু প্রুভ, প্রমাণ করার চেষ্টা করবেন যদি ক্ষমতা থাকে। শুদ্ধ গুরু বৈষ্ণবের কোনো সেলফ ইন্টারেস্ট থাকে না, তাই জন্যই তারা শুদ্ধ গুরু বৈষ্ণব। কালকে ওই সম্বন্ধে বলেছিলাম, জীব গোস্বামী পাদ জানিয়েছেন বক্তা দু রকমের হয়, বক্তা স্বরাগ ও নিরাগ ও দ্বিবিদ ভাবে, একজন নিজের হৃদয়েতে গুপ্ত উদ্দেশ্যকে চাপা দিয়ে প্রতিষ্ঠা নেওয়ার জন্য টাকা পয়সা নেওয়ার জন্য আপনার কাছে হরিকথা বলবে, কিন্তু যার হৃদয়েতে বিন্দুমাত্র আপনার সঙ্গে কোনো সেলফ ইন্টারেস্ট নাই তিনিই একমাত্র পারবেন আপনার জীবনকে পরিবর্তন করে, হি ক্যান চেঞ্জ ইয়োর লাইফ, নো ইট ফর শিওর, নিশ্চিত জেনে রাখবেন। আর ফ্ল্যাটারিং পার্সোনালিটি ক্যান নেভার বিকাম এ প্রিচিং পার্সোনালিটি, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন, আর প্রিচিং পার্সোনালিটি ক্যান নেভার বিকাম এ ফ্ল্যাটারিং পার্সোনালিটি ক্যান নেভার বিকাম প্রিচিং পার্সোনালিটি। যারা পায়ে তেল মাখানো অভ্যাস করেছেন তারা কোনোদিন গৌরাঙ্গের কথা বলতে পারবেন না, নির্দ্বিধায় নিষ্কপটে মুক্ত কণ্ঠে বলতে পারবেন না, তাদের কণ্ঠ আটকে যাবে, তারা ভয় হয়ে যাবে, তাদের হৃদয় ভীত হয়ে যাবেন, কারণ তার কাছে সেলফ ইন্টারেস্ট আছে। আর তুমি শোনো বা চলে যাও, আমাকে যায় আসে না, কিন্তু শুনলে এটাই শুনতে হবে,
এটা অ্যাবসলিউট ট্রুথের কথা, আমি তোমার মনোরঞ্জন করতে পারবো না, তুমি যেই হও তোমার মনোরঞ্জন করতে আমি বসিনি, অ্যাবসলিউটের কথা শুনবার জন্য তোমাকে অ্যাবসলিউট অবস্থায় উঠতে হবে, এই কথাগুলোকে তুমি গ্রহণ করো, এটা তোমার মনোরঞ্জনের জন্য নয়, এটা হচ্ছে মেডিসিন। বৈদ্য যেমন তোমাকে তেতো ওষুধ তারপর ঝাল যে কোনো রকম ওষুধ তোমাকে জোর করে খাওয়াবে, তোমাকে খেতেই হবে, এটা ঔষধ, এটা ওষুধ। ওষুধকে নিয়ে তুমি চালাকি করতে পারবে না, আমি এটা খাবো না, আমার মিষ্টি ওষুধ দরকার, এটা ওষুধ। ওষুধ তেতো হোক ঝাল হোক মিষ্টি যেভাবে হোক হয়, ওই জন্য জড়জগতে তোমার যেই যা কিছু হও, তোমার যত এডুকেশন থাকে, যে র্যাঙ্কে হোক, সমাজে বৈদ্যের সঙ্গে ডাক্তারের সঙ্গে শিক্ষকের সঙ্গে কোনো চালাকি চলবে না, চলবে কি? একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছি, সব হাসতে হাসতে পেট ফেটে যাবে, একটা সুন্দর উদাহরণ। একটি ছেলে খুব এনার্জি আছে, খুব ভালো, তার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে, খুব একবারে খুব খারাপ অবস্থা, অনেকদিন ধরেই তার ট্রিটমেন্ট চলছিল, কিন্তু আজকে রাত্রিবেলা তার অবস্থা খুব খারাপ, আর এত রাতে ডাক্তার কোথায় পাবে? কিন্তু ওই ছেলেটি ডাক্তারকে ডাকার জন্য একটা ভালো ডাক্তার জানে, সেখান দিয়ে জোর করে সেখান দিয়ে গিয়ে পায়ে পড়ে ডাক্তারকে নিয়ে এলেন, আপনি দয়া করে আসুন, আমার বাবা মরে যাবে না, থাকবে না, এত রাতে সকাল না এক্ষুনি মরে যাবে, তিনি তাকে নিয়ে এলেন। তাকে নিয়ে এসার পর বলছেন, রোগীর কেস হিস্ট্রি আমাকে দেখাও, পূর্বে কাকে কাকে দেখিয়েছ সেগুলো আমাকে দেখাও, পূর্বে ডাক্তার কী কী ওষুধ দিয়েছে সেগুলো দেখলে সব দেখে বুঝে, বড় নাম করা ডাক্তার, দেখার পরে বুঝতে পারলেন, বড় বড় একটা ছোট্ট একটা দু একটা ওষুধ দিকে দিলেন, রাত্রিবেলা তুমি যাও মেডিসিনের যে ব্যাংক আছে যে রাত্রেও খোলা থাকে, শিগগিরই জোগাড় করো, এটা জোগাড় করতে পারলেন। সেই ছেলেটি ডাক্তারকে উপদেশ করেছে, ডাক্তার মশাই, ডাক্তারবাবু, আপনি এই ওষুধটা দিলেন কেন, আপনি এই ওষুধটা ওই আগে একটা ওষুধ ছিল ওইটা দিন, ওটা বাবা। ডাক্তার রেগে মেগে বলছে, তুমি ডাক্তার না আমি ডাক্তার, বলে আপনি ডাক্তার, বলে আমি যদি ডাক্তার আমাকে অ্যাডভাইস করছো কেন, আমি যে আপনাকে ১০০০ টাকা ফিস দিচ্ছি, আরে পাগল, ১০০০ টাকা ফিস দিলেও তোমার কথা শুনবে না, শুনবে? ডাক্তারকে ১০০০টাকা ফিস দিলে ডাক্তার নিজের চিকিৎসা নিজে করবে, আর শিক্ষককে যদি বলে এভাবে না আপনি, দুজন চলবে না। আর গুরুদেবের কাছে তো কি বলবো, অপ্রাকৃত গুরুদেবের কাছে চালাকি করছে সবাই, গুরুদেব মুচকি আসছেন, বলছে গুরুদেবকে কি ফাঁকি দেওয়া যায়, গুরুদেবকে ঠকাতে পারে, হ্যাঁ কামারকে ইস্পাত ফাঁকি দেয়, গুরুদেবকে ফাঁকি দেওয়া যায়? শুদ্ধ গুরু বৈষ্ণবের হৃদয় এত ক্লিয়ার, তার সামনে আসার সঙ্গে সঙ্গে তোমার হৃদয়টা রিফ্লেক্টেড হবে, বুঝতে পারবে এদের কি আছে, সঙ্গে সঙ্গে বুঝে যাবে। শুদ্ধ গুরু বৈষ্ণবকে কখনোই ঠকানো যায় না। শ্রীল বামন দেবের অপ্রাকৃত চরিত্র জীবন গাথা শুনবার জন্য আমার বড় ইচ্ছে হয়, কিন্তু আপনারা কি সময় দিয়েছেন নাকি হয়ে গেছে সময়, এটা আগে বলুন, হয়ে গেছে না? আচ্ছা যাই হোক, যেভাবে শ্রীল বামন গোস্বামী মহারাজের গুরুবানুগত্য এটা শোনা দরকার। প্রথম কথাই হলো, গুরুতত্ত্বের বিভিন্ন দিক দিয়ে পর্যালোচনা যদি সঠিক না হয়, আর কেউ যদি গম্ভীরভাবে এইসব বস্তুগুলো গ্রহণের জন্য ব্যস্ত না থাকে, তারা চিরকাল ঠকবে, তাদেরকে বাঁচানো যাবে না, যদিও তারা দীক্ষা নিয়েছে বলে দাবি করছেন, কিন্তু তাদের বাঁচানো যাবে না। প্রথম কথাই হলো যে কথা বলেছি, আমরা অ্যাবসলিউটের কথা কীর্তন করতে বসেছি, বামন গোস্বামী মহারাজ কেশব আনুগত্যে, পরম কেশব গোস্বামী আনুগত্যে যেসব সিদ্ধান্ত আমাদের সামনে প্রস্তুত করেছেন, আরও কিছু আলোচনা আমি তাহলে করবার সময় পেলাম, আর সায়ংকালীন অভিষেক আরও হৃদয় খুলে আলোচনা কিছু, আজকের দিনে আমার আয়ু শেষ, আজকেই চলে যাওয়ার কথা ছিল, যেতে দেবে না, কাজে আজকের দিনটা আয়ু আছে, কালকে সকালে চলে যাব। যাই হোক, সেখানে ছিল বামন গোস্বামী মহারাজের যে সিদ্ধান্ত বিচার প্রসঙ্গ, সে সম্বন্ধে ছিল কেশব গোস্বামী মহারাজ অনেক ব্যক্তিকেই প্রচারে পাঠাতেন, বিভিন্ন জায়গায় প্রচারে পাঠাতেন, কিন্তু ছিল বামন গোস্বামী মহারাজ যখন যেতেন কোনো প্রচারে, তখন আর তার কোনো চিন্তা থাকতো না, বোঝা গেল, একবার নিশ্চিন্তই থাকতেন, কি করবেন, একটা মানুষ কত জায়গায় যাবে, একবারের ঘটনা বলি, তারপর অন্যান্য কথা আপনাদেরকে সে বলবো, ইচ্ছা আছে। একটা প্রচার পার্টি থেকে প্রচার করে ওরা সব ফিরেছে, পরম কিছু পরম বিজয় কেশব গোস্বামী মহারাজ
নিজের ভজন কুটির সামনে কাপড়ের যে চেয়ার থাকে, ইজি চেয়ারে